عبدنا فأتوا بسورة من مثلي ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. الله پاک বললেন وإن كنتم في ريب مما نزلنا যদি তারা মনে করে এটি আমি আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব নয় এটি তুমি রচনা করেছো তাহলে এরকমের ফাআতু বিসূরাতিন মিছলি ছোট একটা সূরা বানায় আনতে হলো তারা কি পেরেছিল না মুসাইলামাতুল কাযযাব একজন বন্ড নবী নাম শুনেছেন তো আপনার নাম শুনেছেন মোস্ট ইম্পর্টেন্ট কাযযাব মানে হলো মিথ্যাবাদী তার নামের টাইটেল মুসাইলামাতুল কাযযাব মিথ্যা বন্ড নবী এই চিন্তা করে আমি যে নিজের নবী দাবি করতেছি তাহলে তো আমার কিছু কারিশমা দেখানো দরকার এই একদিন সাহাবীরা ধরে ফেলেছে আচ্ছা তুমি যে নিজের নবী দাবি করো আমাদের নবীর কাছে তো একটা কিতাব এসেছে তাতে 114টা সূরা আছে তো তুমি নবী দাবি করলে তোমার আল্লাহর পক্ষ থেকে কিছু আসছে টারছে নাকি আমাদেরকে দেখাও কিছু এখন এই মুসাইলামাতুল কাযযাব তিনি বললেন যে হ্যাঁ আমার কাছে আমার তো নতুন নবুয়তি এসেছে আমার একটু সময় দাও কিছুদিন পরেই আমি তোমাদেরকে সূরা একটা শোনাবো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত আচ্ছা কিছুদিন যাওয়ার পরে এবার সবাইদেরকে ডাক চিৎকার করে ডেকেছেন আসো আমার আল্লাহ আমাকে একটা সূরা দিয়েছে অনেক চিন্তা ভাবনা কইরা তিনি সবাইকে ডাকলেন সবাই অতি আগ্রহের সাথে এসেছে তার রবের পক্ষ থেকে নাযিলকৃত ওহী শোনার জন্য এবারে সবাইকে আচ্ছা তুমি তেলাওয়াত করো আমরা শুনবো এবার মুসাইলামাতুল কাযযাব সূরা একটা বানাই তেলাওয়াত করতেছে ইন্না আতাইনাকাল আকাক ফসল্লি লিরব্বিকা ওয়াজাআ ইন্না শানিয়াকা হুয়াল আবলাক সূরা একটা বানাইছে এর অর্থ যদি শুনেন তাহলে আপনারা তো অবস্থা বেহুশ হয়ে যাওয়ার মতো ইন্না আতাইনাকাল আকাক নিশ্চয় আমি তোমাকে দান করলাম একটা গোধূম বেচা ফসল্লি লিরব্বিকা ওয়াজাআ অতএব তুমি তোমার রবের নামে জোর একটা চিৎকার মারো ইন্না শানিয়াকা হুয়াল আবলাক কারণ তুমি চিৎকার মারবা এই জন্য যে তোমাকে সাদা আর কালো রঙের একটি বুতুম বেচা আল্লাহ দান করেছে নাউজুবিল্লাহ মিন যালিক যেরকম নবী সেরকম একটা সূরা ঠিক কিনা বলে তাহলে শেষমেশ একটা সূরা বানাইছে কি গজবের সূরা দেখেছেন তাহলে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে পারলো না একটা সূরা বানাইতে পারলো না একটাও বাড়াইলো যা নিজের জাতিরা যারা তারে মানত তারা হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার মতো এবার আল্লাহ তাআলা বললেন তোমরা কি পারবা আমি বুঝেছি সূরন্ত চ্যালেঞ্জ আল্লাহ সূরা বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তাআলা বললেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن الله পাক বলল তোমরা দশটিও পারলে না একটিও পারলে না এবার তোমরা শুনে নাও তোমাদের মধ্যে জিন জাতি যা আছে আর মানুষের মধ্যে যে জাতিরা আছে পণ্ডিত আছে বিজ্ঞানী আছে দার্শনিক আছে সবগুলার ডাইকে একত্রিত করো আর হাজারো চেষ্টা করলো এরকমের একটি কপি তোমরা কোনোদিন বের করতে পারবে না সম্ভব ছিল আল্লাহ পাক এবারে বললেন আল্লাহ এবার ডকুমেন্টারি দিচ্ছেন কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি এবার তোমরা শোনো জালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লারই বাফি যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমরা কপাল পড়া জাতি প্রত্যেকটা রাইটাররা তার বই লিখে সেখানে বলে দেয়
যদি কোনো ভুল ত্রুটি থাকে পরবর্তী সংস্থরে আমরা সংশোধন করব, আমাদেরকে একটু অবহিত করলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকিব। এমন একটি পৃথিবীতে গ্রন্থ, যে গ্রন্থটা নাজিলের পরে আল্লাহ সালিস দিয়ে বলেছেন আমার এই গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার। সেই কপাল পোড়া জাতি, আমি এই জন্য বলেছি আমরা সেই কিতাব পড়তে পারি না, আমরা সেই কিতাব জানি না। কোরআনের মধ্যে কি নাই? ডাক্তার মরিস বুখাইলির নাম শুনেন নাই? একজন খ্রিস্টান ডাক্তার, বাচ্চা ফয়সাল সৌদি আরবের বাচ্চা ছিলেন তখন, এত বড় নামী কামি ডাক্তার, তিনি নিয়ে এসেছেন ডাক্তারকে তার রাজপ্রসাদে, তাদের শাইখদের তিনি চিকিৎসা করতেন। তখন বাচ্চা ফয়সালের অনেক অবদান, আমরা তাদের তার জন্য হৃদয় থেকে দোয়া করি। তদানীন্তনকারের একবার যুদ্ধ হয়েছিল 1967 সালে, তখন এই বাদশাহ ফয়সালের নেতৃত্বে সমগ্র আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে এবং ইসরায়েলের অনুগত দেশগুলোর তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল, আপনারা জানেন কিনা? 24 ঘন্টার ভিতরে যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছিল, হাত পা ধরে ক্ষমা চেয়েছিল। আর আজ যারা রাজতন্ত্রের মধ্যে বসে আছে, এগুলো সব ইহুদিদের দালাল, ঠিক কিনা? আজকের আমাদের ভাইরা মারা যাচ্ছে, শিশুরা মারা যাচ্ছে, মা বোনরা বৃদ্ধরা মারা যাচ্ছে, আর তারা সেখানে বসে আনন্দ ফুর্তি করতেছে, কনসার্ট করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। এই বাচ্চা বাচ্চা তখন কোরআনের পাণ্ডুলিপিকে এখানে মনে হয় ই আছে, ওই কয়লা, সেটাকে বন্ধ করতে হবে, মশাই দিয়ে একটা কামড়ক সমস্যা, কয়েলের সমস্যা। এখন বিভিন্ন পাণ্ডুলিপি বিভিন্ন ভাষায়, ইংরেজিতে করলেন, উর্দুতে করলেন, ফার্সিতে করলেন, বাংলায় করলেন, করে করে বিভিন্ন জাতির কাছে কোরআনের পাণ্ডুলিপি পৌঁছে দিলেন। এবার ডাক্তার মরিস বুখাইলি তিনি একটা কপি নিলেন ইংরেজিতে, এরপরে তিনি পড়তে লাগলেন। পড়তে পড়তে দেখতেছেন আশ্চর্যজনক কেতাব তো, এটা কেমন কেতাব, এটার মধ্যে নাকি কোনো ভুল নাই। এবং চ্যালেঞ্জ করেছে তাদের রব, তিনি বললেন আমি কমছে কম অনেকগুলো ভুল ধরে সারবই, বলে নাউজুবিল্লাহ। এই জন্য তিনি মিশর আসলেন, মিশর আজহারে বিশ্ববিদ্যালয়ে তিনি এসে কোরআনের উপরে পিএইচডি করলেন, কোরআনের ভুল ধরতে যায় কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন। আল্লাহ আকবার। ভাই রহমান, এই ডাক্তার মরিস বুখাইলি কোরআন নিয়ে গবেষণা করলেন, কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনের মধ্যে মানুষের সৃষ্টি তত্ত্ব রহিত যতগুলো আয়াত আছে, আল্লাহ তাআলা মানুষকে কি দিয়ে বানালেন, এই আয়াতগুলো তিনি একত্রিত করলেন, আর তার উপরে হাদিসগুলো একত্রিত করলেন, গবেষণা করলেন। আর যেহেতু তিনি একজন ডাক্তার, একজন ডাক্তার হওয়ার জন্য অ্যানাটমি সাবজেক্ট জানা লাগবে, তারপরে ফিজিওলজি সাবজেক্ট তার জানা লাগবে, এই ধরনের ডাক্তারি কিছু বই আছে যেগুলো পড়া লাগবে। এবার তিনি চিন্তা করলেন এই নতুন আবিষ্কার 200 বছর আগে মাত্র আবিষ্কার হয়েছে, কিন্তু এই কিতাবটা 1400 বছর আগের, 1200 বছর আগের কিতাব। আশ্চর্যজনক কথা হলো এই ধরনের গবেষণা তো 1200 বছর আগে ছিল না, তার মানে হলো 1200 বছর আগে যে রব, যে রব্বে কারীম এমন সুন্দর তথ্য এখানে নাজিল করে দিয়েছেন, এই কিতাবে সত্যি সত্যি ভুল নাই। আর এই যে কিতাব নাজিল করেছেন ওই রবের মধ্যেও কোনো সন্দেহ নাই, তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে লা ইলাহা একটু দয়া করে সামনে আসেন, কিছু ভাইরা আসতেছে যাতে বসে যাবে, আরেকটু সামনে আসেন প্লিজ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
الله محمد رسول الله صلى الله আমার ভাইরা আজ আপনারা দেখবেন এক সময় মাদ্রাসার ছাত্রদেরকে সবাই অবহেলা করত ঠিক কি না কা হুজুররা খাইতে পারে না না খায় মরে এখন দেখা যায় হুজুররা খাইতে খাইতে মরে ঠিক কি না আপনার এখন অবহেলার কোনো সুযোগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ডুয়েট সুয়েট যতগুলো বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ের 1 2 3 সিরিয়াল সব মাদ্রাসার ছাত্র আল্লাহু আকবার সব মাদ্রাসার ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে আল্লাহ একটি নিয়ামত দান করে তাদের কোরআনের জ্ঞান স্বচ্ছ জ্ঞানও আছে আর নলেজ আছে সুবহানাল্লাহ তাহলে আমরা আমি শুরুতে বলেছিলাম কোরআন কেন পড়ব কোরআন হলো আল্লাহর কালাম কোরআন কার কালাম আল্লাহর কালাম এরপরে আসি কোরআন পড়তে নির্দেশ করেছেন কে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই আয়াতের আলোকে প্রত্যেক মুমিন নর এবং নারী সকলের জন্য কোরআন পড়া ফরজে আইন কোরআন পড়া কি গুনাহ দুই প্রকার গুনাহ কাবীরা গুনাহ সগীরা আপনাকে যদি প্রশ্ন করি কবিরা গুনাহ বড় কোনটা আমরা অনেকেই বলবো যে শিরক করা তাই নাকি শিরক করা একটি অনেক বড় গুনাহ তার চেয়ে ভয়াবহ গুনাহ হলো যে কোরআন পড়তে জানে না এর চেয়ে বড় কবিরা গুনাহ নাই কারণ আপনি কোরআন জানেন না মানে কিছুই জানেন না কোরআন না জানলে আপনার নামাজ হবে না কোরআন না জানলে আপনি হজ করতে পারবেন না রোজা রাখতে পারবেন না কোনো দিনই কাজের মধ্যে আপনি পরিপূর্ণ হবে সাকসেসফুল নয় আল্লাহর নবীর জন্য বিদআহের ভাষণে কথাটি বলেছেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতাল রাসূল আমি চলে যাব তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাব বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে মুজিজা দান করেছেন দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন তিনি যদি লোহা ধরতেন সাথে সাথে পানি হয়ে যেত তিনি নিজের হাতে লৌহ বর্ম তৈরি করতেন বিক্রি করতেন হালাল রিজিক খেতেন মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল আল্লাহ তাআলা তাকে একটি লাঠি দিয়েছিলেন লাঠি যখন তিনি ধরতেন লাঠি হয়ে যেত লাঠি যখন ছেড়ে দিতেন বিশাল অজগর সাপ হয়ে যেত সুলাইমান আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছিলেন আংটি আংটি যখন পড়তেন 70,000 সেনাবাহিনী নিয়ে তার রাজতন্ত্র এক দেশ থেকে আরেক দেশে উড়ে যেতে পারত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন তিনি কাদা মাটি দিয়ে একটা পাখি বানাতেন আর তার মুখে ফু দিলে পাখিটা সাথে সাথে উড়ে বেড়াত আজ ঈসা আলাইহিস সালাম নেই তার মর্যাদাও নেই দাউদ আলাইহিস সালাম নেই মর্যাদাও নেই মুসা আলাইহিস সালাম নাই মর্যাদাও নাই সুলাইমান আলাইহিস সালাম নাই মর্যাদাও নাই কিন্তু একটি ব্যাপার হলো আমার আপনার নবী যে ওফাত গ্রহণ করেছেন কিন্তু তার মর্যাদা আল্লাহ আমাদের মাঝে রেখে দিয়েছে স্পষ্ট মর্যাদা এই কোরআন যদি আপনি না জানেন এই জন্য আমার আপনার নবীকে বলেছেন আমি তো চলে যাব কিন্তু আমার মর্যাদা আমি রেখে গেলাম আর আমার সুন্নাহ আমি রেখে গেলাম যেই জাতি যেই কম যেই ব্যক্তির কাছে এই কিতাবুল্লাহ আর আমার সুন্নাহ থাকবে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না আর যেই জাতি যেই ব্যক্তি যেই পরিবার যেই রাষ্ট্র কোরআন ছেড়ে দিবে সাথে সাথে ওটা গোমরাহ হয়ে যাবে কেউ তাকে রক্ষা করতে পারবে না ঠিক কি না বলেন আমাদের দেখা যায় লেবাস আছে আমাদের পোশাক আছে টুপি আছে দাড়ি আছে কিন্তু কোরআন না থাকার কারণে আমাদের মধ্যে কোনো ফেরকার অভাব নাই ঠিক কি না অথচ কোরআনের জ্ঞান না থাকার কারণে আমাদের মাঝে বহুত ফতোয়া আছে আছে না নাই আপনি কোরআন জানেন না একজন আমার মতো লেবাসদারি বক্তা উঠে একটা বলে গেছেন কিছু বোঝেন না বলছেন কে কি কারণে আপনি তো কিছু জানেন না এই কারণে এই জন্য আমার ভাইয়েরা ওই যে আমি বললাম কপাল পড়া জাতি আমরা যে কিতাবের মধ্যে কোনো ধরনের ভুল নাই এই কিতাব অনুযায়ী আমরা চলি না
এই কিতাব আমরা মানি না এই কিতাব অনুযায়ী যদি আপনি মানেন তাহলে আপনার জন্য কি হবে শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا তোমরা যদি ফজরের টাইমে কোরআন তেলাওয়াত করো এই কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে এই কোরআনগুলো আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে রব্বুল আলামিন আমাকে বান্দা তেলাওয়াত করেছিল হাদিস শরীফে রয়েছে ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতী ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি যেদিন আপনারে সবাই ছেড়ে দিবে আপনার মা আপনাকে চিনবে না আপনার স্ত্রী আপনাকে চিনবে না আপনার সন্তান চিনবে না আপনার ভাই চিনবে না আপনার বোন চিনবে না সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে কারণ সেটা এমন এক ময়দান যেখানে একটা নেকির বড় দাম কেউ পরিচয় আপনাকে দিবে না কারণ আপনার একটা নেকি দেওয়া লাগে কিনা সবাই যখন আপনাকে ভুলে যাবে আল্লাহর কসম করে বলতেছে আমার আপনার রব আমার আপনার আল্লাহ বলতেছেন ও আমার বান্দা যদি তুমি কোরআনের বন্ধ হয়ে যাও যদি তুমি কোরআনকে মহব্বত করো যদি তুমি কোরআনকে ভালোবাসো কোরআনের ইতাআত করো কোরআনের আনুগত্য করো কোরআন কোনোদিন তোমারে ছেড়ে যাবে না কোরআন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও রব্বুল আলামিন তোমার বান্দা আমার তেলাওয়াত করেছে তোমার বান্দারা অধ্যয়ন করেছে কোরআন অনুযায়ী নিজে চলেছে তার পরিবারকে চালিয়েছে কোরআন অনুযায়ী সমাজ চালাবার চেষ্টা করেছে কোরআন দিয়ে তার রাষ্ট্র গঠনের চেষ্টা করেছে আয় আল্লাহ সারা জীবন আমি তার সাথী ছিলাম আজ বান্দারে আমি ছেড়ে যাব না আল্লাহ আমার সুপারিশ বান্দার পক্ষে কবুল করো আল্লাহ বলবে ও কোরআন তোমার সুপারিশ কবুল হয়ে গেল আমি আমার বান্দারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলে আমরা কি সেই কোরআন ছেড়ে দেব না কোরআন পড়বো বলি তো এবার আসি আমরা যদি কোরআন এখন বলতে পারেন যে হুজুর এটা তো আপনাদের কাজ আমরা মূর্খ সুরুখ মানুষ এটা কি পড়তে পারবো কি প্রশ্ন আসে না আসে আমরা কোন বুড়ো হয়ে গেছি দাঁত নাই হুজুর একটা বললে আর একটা শোনা যায় হুজুর আমি তো অফিসে চাকরি করি আমি সারাদিন রিক্সা চালাই এটা কি আমাদের পক্ষে সম্ভব প্রশ্ন আসে না আসে আপনি বলেন এটা আর আমার আল্লাহ কি বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্র এই কথা আমার না আল্লাহ আল্লাহ একটা সূরার মধ্যে চারবার এই কথা বলেছেন আমার বান্দারা তোমরা যদি চিন্তা করো কোরআনটা বড় খটকা কোরআন বড় কঠিন না না আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি ফাহাল বিন মুদ্দাকির যদি একটু তোমরা ফিকির করো যদি কোরআন নিয়ে একটু বোঝার জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমাদের জন্য কোরআনটা সহজ বানাই দেব বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ বলেছেন সহজ আমরা যদি বলি কঠিন আমাদেরটা ঠিক হবে না আল্লাহটা ঠিক হবে এরপর আল্লাহ তাআলা তো বলেছেন কোরআন পড়তে হবে এবার আপনি বলতে পারেন হুজুর কোরআনের বড় বড় সূরাগুলো তো আমি পারি না আল্লাহ তাআলা এরপরে সমাধান দিয়ে দিচ্ছেন ফাকরুমা তায়াসসার মিনাল কুরআন বান্দা যেখান থেকে তুমি পারো যেটা তোমার কাছে সহজ লাগে ওইটি পড়ো সুবহানাল্লাহ সূরা ফাতিহা তো পারি পারি না পারি এই সূরা ফাতিহা অর্থ সহ দৈনিক একবার পড়বো কিন্তু কোরআনের হক তো আদায় হবে হবে কি হবে না পড়তেই হবে কোরআন না পড়লে আপনার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করতেছেন ঘোষণা দিয়েছেন কে এবারে আমরা আসি আমি খুব সহজ করে দিচ্ছি কিন্তু কোরআন যদি না পড়ি কি শাস্তি অপেক্ষা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى এই কথা হলো আমার আল্লাহর কার কথা সূরাটার নাম হলো সূরা তোহা আয়াত নাম্বার হলো 124 থেকে 126
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা আন যিকরি যারা আমার জিকির থেকে গাফিল মুখ ফিরিয়ে নিয়েছেন এখানে জিকরি জিকরি মানে হলো আয়ে আল কোরআন আল্লাহর কোরআন এই জিকির দিয়া জিকিরের অর্থ হলো কোরআন আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কথা বোঝা গেছে কোরআন থেকে কি করেছেন এই যে আলেম ওলামারা বলে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে একথা তো এই মাইকে যাচ্ছে কানে কানে যাচ্ছে না আপনারাও শুনতেছেন কিন্তু এখানেই যদি শেষ করে বাসায় চলে যান মনে মনে কোনো প্রস্তুতি নিলেন না পড়ার জন্য কোনো ইরাদা করলেন না একথাই আল্লাহ বলেছেন তারা শুনলো কিন্তু তারা মুখ ফিরিয়ে নিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا আমি আল্লাহ তার জীবনটারে তছনছ করে দিব ধ্বংকা বাজিয়ে দেব তার জীবনটারে আমি সংকুচিত করে দেব এখানে ধ্বংকা দিয়ে আল্লাহ বুঝালেন যেই মানুষটির হৃদয়ের মধ্যে কোরআন নেই যেই মানুষটি নিজে কোরআন পড়ে না নিজে কোরআন মানে না পরিবারকে পড়ায় না পরিবারের কেউই জানে না কোরআন অনুযায়ী নিজে চলে না পরিবারকে চালায় না সমাজ চালায় না কাল কিয়ামতের ময়দানে এদের জন্য ভয়াবহ শাস্তি আর দুনিয়াতে তো আছে ধ্বংকা মানে হলো এই মানুষটি জীবনে অনেক সম্পদ অর্জন করতে পারবে দেখবে যারা কোরআন বিরোধী আল্লাহ এদেরকেই বেশি সম্পদ দিয়েছে কথা বোঝানো গেছে এই মাহফিলের মধ্যে কোটিপতি আসছেন নাকি একজন এরা আসে না এরা আরো সুযোগ পাইলে যাতে মাহবিলটা না হয় এই চিন্তায় তারা ব্যস্ত ঠিক কিনা এ কথা আমার আল্লাহ বলেছেন কারা জাহান্নামে বেশি যাবে কারা বেশি যাবে যাদেরকে আমি আল্লাহ ব্যাপক সম্পদ দিয়েছিলাম সম্পদের দাপটে এই মানুষগুলো আনন্দ চিত্তে প্রতিযোগিতা অনুকান্নায় কাজে ব্যস্ত ছিল এই মানুষগুলোই জাহান্নামে বেশি যাবে কথা বুঝানো গেছে আমার আল্লাহ বলেন এদের দেখবার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তাদের জীবনে শান্তি নাই তাদের স্ত্রী কথা শোনে না সন্তানে মানে না ভাই মানে না সমাজে মানে না কথায় কথায় স্ত্রী উল্টা মায়ের পিঠ দেয় উত্তর বদলা দেয় আসে না নাই কইতেও পারে না সইতেও পারে সন্তান হয়ে গেছে সন্ত্রাস মাস্তান হিরোজি গাঞ্জুটি তারা এগুলা বারে বারে মদের বোতল নিয়ে ঘোরাফেরা করে আল্লাহ বলে ওর কপালে কোনো সুখ দেব না আমি আমি আল্লাহর কোরআন নাজিল করেছিলাম কোরআন শিখতে বলেছিলাম তারা তো কোরআন শিখেই নাই বরঞ্চ কোরআন থেকে মুখ ঘুরিয়ে দিয়েছিল কোরআনের মাদ্রাসা যাতে না হয় কোরআনের আলোচনা যাতে না হয় কোরআনের বিধিবিধান যাতে কায়েম না হয় এই জন্য তারা প্রাণ চেষ্টা করেছিল আল্লাহ বলে দুনিয়ায় তাদের আমি ধ্বংকা বাজাই দেব দুনিয়ায় কি বাজাই দেবে মরলেও শান্তি নাই মরলেও এরপরে বলে আরো ধ্বংকার অনেকগুলো অর্থ আছে বলে যে তারা যখন মারা যাবে আর তাদের যে ওয়ারিশ থাকবে সন্তানেরা থাকবে এরা এই সম্পত্তি দিয়ে ব্যাপক পরিমাণে আকাম কুকাম করতে থাকবে আর তার কাফফারা কবরে আস্তে আস্তে যেতে থাকবে কবরের মধ্যেও তার একটি শাস্তি পাবে বুঝুন তো আমার কথা বোঝা যাচ্ছে আপনি মারা গেছেন আপনার দুইটা ছেলে আছে ওরা যদি নামাজ পড়ে আর নামাজ পড়ে যদি রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা নাও বলে বলার দরকার নাই ওদের প্রত্যেকটি লফজ প্রত্যেকটি রুকু প্রত্যেকটি সেজদা প্রত্যেকটি আল্লাহ শব্দের এক একটা সব মা বাবার কবরে অটোমেটিক পৌঁছে যাবে আর এই সন্তানগুলো যদি আকাম কুকাম করে মদ খায় গাঁজা খায় এরপরে বিভিন্ন নেশাদ্রব্য পান করে আর মানুষের উপর অত্যাচার করে মানুষকে কষ্ট দেয় এই গুনার এক একটা অংশ মা বাবার কবরে যায় মা বাবার আজাব আরো বাড়াই দেয় আউযুবিল্লাহ আল্লাহ সে কথাই বলেছেন আমি তাদের বংশে ধ্বংকা বাজাবো পরিবারের মধ্যে ধ্বংকা বাজাবো মারা যাওয়ার পরে তাদের কবরকে সংকুচিত করে দেব এত সংকুচিত করব হাদিস শরীফের মধ্যে রয়েছে তাদের এক পাজরের হাড্ডি আর এক পাজরে এমনি ভাবে ঢুকে যাবে এমন এক বিষধর সাপ কোরআন বিরোধীদের কবরে আমি পাঠাই দেব ওই সাপের নখ থাকবে 70 গজ লম্বা আল্লাহু আকবার বলে মিশকাত শরীফের হাদিস
ওই নখ দিয়ে এক আঘাত করবে, 70 গজ মাটির নিচে চলে যাবে, আবার সেখান থেকে সেই নখ দিয়ে টেনে টেনে বের করবে। আল্লাহ নবী বলেছে এই সাপগুলো এত বিষধর হবে তাদের মাথা হবে নেড়ে মাথা। এই সাপগুলো যদি দুনিয়ায় একবার শ্বাস দিত আর একবার শ্বাস নিত, তামাম কিয়ামত পর্যন্ত একটি তৃণলতা পৃথিবীতে জন্মাইত না তার বিষধরের কারণে। এই আজাব এই ধমকা কবরে বাজবে। ভাইয়ের আমার আল্লাহ পাকের বরবন্ন, এটা গেল দুনিয়ার সাবজেক্ট। এবার আসে কাল কিয়ামতের ময়দান, নাহশর ইয়াউমাল কিয়ামা। এই মানুষগুলো যখন কিয়ামতের দিন হাজির হবে, আল্লাহ পাক বলেন আমা, তার মানে হলো এই মানুষগুলো অন্ধ অবস্থায় আমি আল্লাহর কাছে উঠে দাঁড়াবে। কি অবস্থায়? এ আয়াতে বলেছেন অন্ধ। তারপরে সূরা বনী ইসরায়েলের 97 আয়াত, এখানে আল্লাহ আরো একটু শক্তভাবে বলেছেন ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তারা অন্ধ হবে, তারা বধির হবে, তারা বোবা হবে, তিন ধরনের তারা কি বলে প্রতিবন্ধী। আমরা কি বলি এই মানুষদেরকে? প্রতিবন্ধী। চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না, এদেরকে আমরা দুনিয়ায় কি বলি? প্রতিবন্ধী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানা রব্বি লিমা হাসারতানি আমা। এই মানুষটা আল্লাহর দরবারে রব্বুল আলামিন আমি তো ওয়াকাদ কুনতা বাসিরা, আজ আমি অন্ধ অবস্থায় উঠলাম কেন? দুনিয়ায় তো আমার চক্ষু ছিল, আমি সব দেখতে পাইতাম, ও আমার রব ও আমার আল্লাহ, আজকের আমি কেন অন্ধ? আল্লাহ পাক তার জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবে আমার বান্দা, দুনিয়া আমি চক্ষু দিয়েছিলাম তোমার কোরআন দেখার জন্য, দুনিয়া আমি চক্ষু দিয়েছিলাম তোমার মাদ্রাসা দেখার জন্য, দুনিয়া আমি চক্ষু দিয়েছিলাম হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার জন্য, দুনিয়া আমি চক্ষু দিয়েছিলাম কোরআনের তাফসীর পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি দুনিয়ায় তুমি চক্ষু থাকার পর তোমার কাছে যখন কোরআন নিয়ে আসা হয়েছে তুমি তোমার মুখ ঘুরাই নিয়েছো, চোখ দিয়ে কোরআন দেখো নাই, চোখ দিয়ে মসজিদ দেখো নাই, চক্ষু দিয়ে আল্লাহর চিনতে চেষ্টা করো নাই। অতএব চোখ থাকতে যদি তুমি আমি আল্লাহর কোরআন পড়তা, চক্ষু দিয়া যদি তুমি আমায় আল্লাহরে বোঝার চেষ্টা করতা, মসজিদের দিকে যাইতা, কিন্তু দুনিয়ায় তুমি সেটা করো নাই, অতএব আমি আল্লাহ আজকে তোমার থেকে চক্ষু ফিরাই নিলাম, তোমার চোখের দৃষ্টি শক্তি ফিরাই নিলাম। সেদিন যেভাবে তুমি চোখ থাকেও অন্ধ ছিল, কোরআন সম্বন্ধে জানতা না, আমি আল্লাহ এই জন্য আজ তোমার এই অন্ধ বানাই উঠাইলাম। বলে নাউজুবিল্লাহ। এখন বলেন তো আমরা কে কে অন্ধ অবস্থা উঠতে রাজি আছি? আছে নাকি কেউ? না অন্ধ না বোবা হয়ে উঠবো? আছেন অন্ধ বোবা বধির যদি আমরা রাজি না থাকি কাল কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থা ওঠার শর্তে, তাহলে আমাকে কোরআন পড়তেই হবে, কোনো আপোষ নাই, কোনো কি নাই, কোনো অজুহাত আল্লাহর দরবারে চলবে না। আপনি চেষ্টা করতে থাকেন, এখন আধুনিক সমাজ, আধুনিক শিক্ষিত সমাজ, প্রত্যেকটি মোড়ে মোড়ে মাদ্রাসা আছে, আছে না নাই? প্রায় মসজিদে বয়স্ক শিক্ষা আছে। আর যারা বলতেছেন হুজুর বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আপনি ভর্তি হয়ে যান, একটি কোর্স করেন, পড়তে পড়তে যদি আপনি মারা যান তাহলে তো আপনার দাম আরও বেশি। সুবহানাল্লাহ। তলবে লেমদের সম্মান কত? যারা আজকের গার্ডিয়ানরা এসেছেন, ছাত্রের মা বাবা এসেছেন, তলবেলেমদের মর্যাদা কত বেশি, আমি তাদের কথা একটু বলতেই হয়। যখন কোরআনের তলবে এলেমরা ঘর থেকে বের হয়ে যায়, আমার আপনার নবী যে বলেছেন আল্লাহ রহমতের ফেরেশতারা নূরের পাখাগুলো তলবে এলেমদের পায়ের নিচে বিছায়া দেয়, গর্তের পিপীলিকা, মাথা উঁচু করে আল্লাহর দরবারে ডাক দেয়, বলো আল্লাহ এই ছোট্ট শিশুটি কোরআন পড়ার জন্য মাদ্রাসায় যাচ্ছে, আল্লাহ তুমি তার মাফ করে দাও। নদীর মাছ পর্যন্ত দোয়া করে,
পাখিরা পর্যন্ত দোয়া করে তিন্ন লত দোয়া করে সবাই তার জন্য দোয়া করে রাস্তার মধ্যে একটা কুকুর যদি তারে দেখে সেও তারে পাশ কাটাই দিয়া আল্লাহর দরবারে দোয়া করে বলে আল্লাহ গো আমি একটা নিকৃষ্ট প্রাণী কিন্তু জমিনের মধ্যে শ্রেষ্ঠ প্রাণীটা হেঁটে যাচ্ছে আল্লাহ তুমি তারে মাফ করে দাও আল্লাহু আকবার এই সম্মান নিয়া নিয়া তারপরে একজন তলবে ইলম তার শিক্ষা স্থানে যায় আর অনুরূপ কোরআন বিরোধীরা যারা বেনামাজি তাদেরকে সবাই অভিশাপ দিতে থাকে কিরকম অভিশাপ দেখেছেন যারা নামাজ পড়ে না তাদের চেহারার মধ্যে কোনো নূর নাই কোথায় গেল নূর কেন চলে গেল বদদোয়া সকলের বদদোয়া ফসল হলো এটা তার চেহারার নূরকে কেড়ে নিয়েছে এই সব বদদোয়ায় শুরুর বদদোয়াটা করে জমিন একজন বেনামাজি যখন ঘুম থেকে জেগে যায় জমিনে যখন পা রাখে জমিন আল্লাহর দরবারে বদদোয়া করে আর বলে রব্বি কারীম আমারে আপনি তার পায়ের নিচে ফরশ হিসাবে বিছিয়ে দিয়েছেন আল্লাহ এই মানুষটার আমি যদি সরে যাই সে গর্ত হয়ে যাবে পড়ে মারা যাবে আমারে তার গোলাম হিসাবে আপনি বানিয়েছেন কিন্তু এই মানুষটি নামাজ পড়ল না আল্লাহ আমারে আপনি হুকুম দেন পাড়া দেওয়ার সাথে সাথে আমি একটু ফাঁক হয়ে যাই আবার একটা চাপ দিয়ে তারে ধ্বংস করে দে প্রথম মাটি তারে অভিশাপ দেয় সব কীটপতঙ্গ কুকুর পর্যন্ত পাছা ঘুরাই দেয় তার দিকে আর বলে আল্লাহ এই বেনামাজি হলো অভিশপ্ত ব্যক্তি এর সাথে যেন আমার চেহারা দেখা হয় না আল্লাহ এর থেকে আমারে বাঁচাও এই সব বদদোয়া বেনামাজিদের চেহারায় লাগে আর তাদের চেহারা রহমত নূর থাকে না নিয়ে যায় কে তাহলে একদিকে কোরআন প্রেমিকদের জন্য দোয়া করে সব কীটপতঙ্গগুলো সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য কোরআন শিখতেই হবে কোরআন যদি না শিখি কোরআন আমার বিরুদ্ধে লেগে যাবে কোরআন আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট আর কোরআন যদি আমরা শিখি দুনিয়া আখেরাত সব জায়গায় কোরআন আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ ছোট্ট একটা ঘটনা বলি আপনারা মনে হয় এই ঘটনাটা অনেকেই জানেন সেটা হলো আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র মালদ্বীপ নাম শুনেছেন এই মালদ্বীপ একটা ছোট্ট দ্বীপ বাংলাদেশের দশ ভাগের এক ভাগ আমরা অনেক সময় মনে করি বাংলাদেশ মনে হয় ছোট্ট একটা রাষ্ট্র বাংলাদেশের চেয়ে পৃথিবীতে ৪২টা রাষ্ট্র ছোট আছে তাহলে এই মালদ্বীপ ছোট্ট একটি রাষ্ট্র যেখানে অধিকাংশ মানুষ মূর্তি পূজা করত পাথর পুজো করত আগুন পুজো করত আমি এই তত্ত্বসূত্রটা ইসলামিক একজন স্কলার আল্লামা ইবনে বতুতার সফর নামা একটি গ্রন্থ থেকে আমি এই ঘটনাটা বলতেছি একদিন ইসলামিক দার্শনিক ছিলেন স্কলার ছিলেন আল্লামা ইবনে বতুতা যার পদার্পণ পৃথিবীর এমন কোন জায়গায় ছিল না তিনি সেখানে ভ্রমণ করেন নাই জানার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন নামাজের পর তুমি বসে থেকো না জমিনে ছড়াই যাও আমার নিয়ামত দেখো আর দেখে দেখে আমি আল্লাহর প্রতি মাথা ঝুঁকাইয়া একটা শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ এজন্য যাবেন ভ্রমণে যাবেন ভ্রমণে যাওয়ার দরকার আছে আছে না নাই আল্লাহ সৌন্দর্য দেখে দেখে আল্লাহর প্রতি আরো আবেগ অনুভূতি বেড়ে যাবে ঠিক না আর আপনার হৃদয় থেকে আসবে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর আমি দুই বছর আগে গেছিলাম ভোলা চরফেশন চরফেশন জ্যাকব টাওয়ারের নাম শুনেছেন আপনারা অনেকে গেছেন এই জ্যাকব সাহেবের একটা খামার বাড়ি আছে চরফেশনে আমাকে এক মুসল্লি সেখানে নিয়ে গেল আমি সেখানে দেখে আপ্লুত হয়ে গেলাম কি সুন্দর করে সাজিয়েছেন তখন আমার হৃদয় থেকে এ কথাটাই ভেসে এসেছে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন ভরে যাই তৃষিতয়ে অন্তর না জানি তাহলে তুমি কত সুন্দর ঠিক কিনা
আপনি একটা গাছের পাতা হাতে নেন শেরেজ গাছের পাতা বরিশালের বাইরা শেরেজ গাছ চিনবেন শেরেজ গাছ চিনেনছেন তো শেরেজ গাছ এটি বইয়ের ভাষা হলো রেইন ট্রি গাছ ইংলিশ শব্দ এটি রেইন ট্রি বাংলা কি হয় রেইন মানে বৃষ্টি আর ট্রি মানে গাছ বৃষ্টির গাছ এটার নাম রাখা হয়েছে বৃষ্টির গাছ আপনি এখানে কত হাজার ছিদ্র আছে একটা পাতে আপনি জানেন সবচেয়ে ছিদ্র বেশি হলো রেইন ট্রি গাছের পাতার মধ্যে ও সারা দিন এক টানে পানি শোষণ করতেই থাকে শুধু উট উট তো আপনারা দেখেছেন উটের গোস্ত অনেকে খেয়েছেন এই উট নিয়ে গবেষণা করলে আল্লাহ সৃষ্টির প্রতি এত অবিশাল আস্থা ও বিশ্বাস হবে যে প্রত্যেকটি অবস্থায় আপনার মাথা নত হয়ে যাবে আল্লাহর সামনে আল্লাহু আকবার মানুষের পানির ট্যাঙ্কি সমস্ত সৃষ্টিজীবের হলো একটা এই উট উটকে আল্লাহ তাআলা পানির রিজার্ভ ট্যাঙ্কি দিয়েছেন আরেকটা সুবহানাল্লাহ উট হলো মরুভূমির জাহাজ মাঝে মাঝে মরুভূমিতে বালুর ঝড় হয় বালুর ঝড় আমাদের দেশে দেখবেন বৃষ্টির ঝড় আর সেখানে হয় বালুর ঝড় যখন শুরু হয় এক একটি জায়গায় 30 ফুট পর্যন্ত বালু জমা হয়ে যায় বিভিন্ন জায়গা থেকে আর যে বালু ঝড় আরম্ভ হওয়ার আগেই উটেরা বুঝতে পারে যে এখন বালু ঝড় আরম্ভ হয়ে যাবে তারা আস্তে করে বসে পড়ে পা দুইটার সামনের দিকে দেয় দুই পায়ের মাঝখানে মাথাটা নিচে দিয়ে তারপরে তারা অপেক্ষা করতে থাকে বালু ঝড়ের বালু ঝড় এসে যায় একটি উটের উপরে 30 ফুট পর্যন্ত বালু স্তূপ হয়ে যায় পাহাড় কেমনে বেঁচে থাকে এই একটি উট 15 দিন পর্যন্ত সেই বালুর স্তূপের মধ্যে থাকতে পারে উটটি মারা যাবে না আল্লাহ আল্লাহ মালিকেরা খুঁজ করে ক্রেন দিয়ে বালু সরাইয়া সুস্থ শরীরের একটি উট আবিষ্কার তারা করল এই যে তাদের রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে অক্সিজেন থাকে পানি থাকে আর উটের উপরে একটি অনেক বড় গোস্তের টুকরো আমরা দেখতে পাই উটের মাঝখানটা উঁচু থাকে ঠিক কিনা এটি আসলে চর্বির টুকরা এখানে স্পেশাল আল্লাহ চর্বি বানিয়ে দিয়েছেন এই 15 দিন পর্যন্ত পানি না হয় পেল পানি রিজার্ভ ট্যাঙ্কি থেকে ইঞ্চি ইঞ্চি করে তার শরীরে সঞ্চয় করে কিন্তু খাবে কি এই 1 সপ্তাহ পর্যন্ত না খেলে উট তো দিব্যি সুস্থ থাকবে 15 দিনেও মারা যাবে না তখন হবে কি এই চর্বিগুলো গলে গলে খাদ্যে পরিণত হয়ে এই মাঝখানের স্তূপটা একদম গরুর মতো লেবেল হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি দিয়া মানুষকে দেখাচ্ছেন যে আমি আল্লাহ কত মহান আমি আল্লাহ তোমাদের উপরে কত শক্তিশালী আর আমরা সেই আল্লাহরে মানতে চাই না ঠিক কিনা বলেন সে আল্লাহর কথা শুনতে চাই না এজন্য ভ্রমণ করতে হবে যে আল্লামা ইবনে বতুতা তিনি সফর করতে করতে এই মালদ্বীপে আসলেন তো তিনি কেতাবের সাথে আর মালদ্বীপের সাথে কোনো পরিচিতি লাভ করতে পারতেছেন না ইতিহাস থেকে দেখে মালদ্বীপে কোনো ইসলাম ধর্মের আবির্ভাব হয় নাই অথচ মালদ্বীপে এসে দেখে মসজিদ আর মসজিদ মরে মরে মাদ্রাসা আজান হলে মসজিদগুলো পুড়ে যাচ্ছে সুবহানাল্লাহ এবার তিনি বিজ্ঞ লোকদের সাথে বসলেন এখানে ইসলাম আবির্ভাবের ঘটনা আবিষ্কার করলেন প্রায় 700 বছর পূর্বে মরক্কোর একজন যুবক জুবেনাস আবুল বারাকাত এই যুবকের নাম কি তিনি এক ব্যবসার কাজে যাচ্ছিলেন হঠাৎ করে এই জাহাজটি ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে গেল সব জাহাজের সবার সঙ্গে মারা গেলেন একমাত্র এই যুবক বেঁচে ছিলেন একটি কাঠের টুকরায় ভাসতে ভাসতে পানির ঢেউয়ে তারে এনে এই দ্বীপটার মধ্যে ফেলে দিলেন তিনি দ্বীপে এসে দেখলেন মানুষ অর্ধুলঙ্গ পোশাক পরে আবার কারো পোশাক শালীনতার সাথেও আছে তিনি এক বৃদ্ধার ঘরে আশ্রয় নিলেন যেই ঘরের পুরুষ নেই একজন মহিলা আছে আর তার একটি মেয়ে আছে 1 বছর কেটে গেল তিনি জঙ্গল থেকে কাঠ কাটে এখন মহিলাও বড় খুশি একজন যুবক পেয়েছেন কিছুটা হলেও এখন অর্থের একটু কষ্ট লাগব হবে একদিন দুপুরবেলা এসে দেখে যুবতীও কান্দে আর তার মাও কান্দে এ আবুল বারাকাত বলল বুড়িমা কি হলো কান্না করেন কেন বুড়িমা বলতেছে বাবা আমি কান্না করি কারণ আজকের আমার একমাত্র কন্যা সন্তানটি মারা যাবে বলল কেন মারা যাবে কয় বাবা ওই দেখো বাড়ির সামনে একদল সেনাবাহিনী দাঁড়ানো এবারে আবুল বারাকাত বলল
যাও বুড়ি মা কেন তারা কি আপনার কন্যাকে মেরে ফেলবে কয় বাবা তাই নয় আমাদের এই দ্বীপের মধ্যে প্রত্যেক বছর নির্দিষ্ট একটি সময়ে এক ভয়াবহ ঘূর্ণিঝড় হয় আর সেই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য একজন কুমারী তরুণীকে ওই একটি দ্বীপের ভিতরে একটি মন্দির আছে ওই মন্দিরের ভিতরে রেখে আসা হয় আর সেই ভয়াবহ দানবটা এসে এই মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে মেরে চলে যায় যার কারণে আমরা এই ভয়াবহ আযাব আর ঘূর্ণিঝড় থেকে বেঁচে যাই এই যুবকটা ছিল কোরআনের হাফেজ নাম হলো আবুল বারাকাত তিনি বলল বুড়িমা এই বছর আপনার মেয়ে মারা যাবে না কয় কেন বাবা কিভাবে বাঁচানো যাবে বলতেছে বুড়িমা আমি হলাম ধর্ম বিশ্বাস ইসলাম ইসলাম আমাদেরকে সাহসিকতা দিয়েছেন দানব মানবকে আমরা কখনো পরোয়া করি না আমার বিশ্বাস এইবার আপনার মেয়েকে সেখানে পাঠাবেন না আমি আপনার মেয়ের ড্রেস পরে আমি যাব কারণ আমার দাড়িও নাই আমার মোছো নাই আমি আপনার মেয়ের ড্রেস পরলে সেনাবাহিনীরা চিনতে পারবে না কিন্তু বুড়িমা রাজি না এ হাফেজ আবুল বারাকাত কোনোভাবে বুড়িমাকে রাজি করালেন এই যুবতীর পোশাক বললেন আর সেনাবাহিনীরা চিনতে পারল না তাকে নিয়ে গেলেন ওই মন্দিরে আমার ভাইয়েরা রাত যখন গভীর হয়ে গেল ওই মালদ্বীপের সব মানুষগুলো ঘুমিয়ে গেল কিন্তু তিনটি মানুষ ঘুমাতে পারল না একটি মানুষ হলো ওই যুবক হাফেজ আবুল বারাকাত আর অন্যদিকে ওই বুড়িমা যুবকের জন্য কান্না করতেছে আর ওই যুবতীও আল্লাহর দরবারে তাদের সেই দেবতার কাছে কান্নাকাটি করতেছেন আরে আমার জন্য একজন যুবক তার জীবনটা বিসর্জন দিয়া দিবে ভাইয়েরা আমার পরের দিন সকালবেলা রাজার সেনারা গেল ক্ষতবিক্ষত নারীর দেহ আনার জন্য কিন্তু গিয়ে দেখে এলাহি কাণ্ড সেখানে কোনো যুবতী বা নারী নাই সেখানে এক সুদর্শন যুবক যাই নামাজের মধ্যে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে বলেন সুবহানাল্লাহ সেনাবাহিনীরা তাকে গ্রেপ্তার করলো বাচ্চার সামনে নিয়ে আসলো সব ঘটনা বাচ্চা শুনলো বাচ্চা নিজেও মূর্তি পূজক ছিলেন তিনি বললেন আচ্ছা তোমার কথা বিশ্বাস করার জন্য আর একটা বছর অতিবাহিত করা লাগবে তুমি যদি ঠিক আগামী বছর এইভাবে এই দানবকে মোকাবেলা করতে পারো কিভাবে মোকাবেলা করলেন হাফেজ আবুল বারাকাত বলল যখন রাত গভীর হয়ে গেল আমি একজন মুসলমান আমি কোনো দানবকে ভয় করি না আমি তখন অজু করলাম সুন্দরভাবে অজু করলাম আর যাই নামাজের মুসল্লা বিছায় আমি নামাজ পড়লাম নামাজের পর আমি জোরে জোরে সূরা ইয়াসিন পাঠ করতে লাগলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম সুরাগুলো ফুটতেছেন তেলাওয়াতগুলো করতেছেন মনের আবেগ দিয়া ওইদিকে দানবের আশারও সবাই হয়ে গেছে আমার ভাইয়েরা আজকের এই কোরআনের ফজিলত বুঝাবার জন্য বলতেছি আমাদের জীবনে অনেক বড় বড় বিপদ আসবে চতুর্দিকে মামলা মোকদ্দমা হবে আপনার সম্পদ লুণ্ঠনের জন্য আসবে আপনারে মারার জন্য আসবে আপনার সন্তান অসুস্থ হয়ে যাবে আপনার মা অসুস্থ পকেটে টাকা নাই আপনি চিকিৎসা করতে পারেন না বড় বড় বিপদ আসবে একটা মাত্র সূরা সূরাটার নাম হলো সূরাতুল ইয়াসিন একবার পাঠ করে আল্লাহ পাক নয় খতম কোরআন পড়লে যে সব হয় একবার সূরা ইয়াসিন পাঠ করলে আল্লাহ নয় খতম কোরআনের সব দিয়ে দেয় এই সূরাটি এত বরকতপূর্ণ সূরা এই সূরাটি যখন হাফেজ আবুল বারাকাত পড়তেছিলেন ওই দানবটা
তুফান ঢেউ তুলে তুলে যখন মন্দিরের কাছাকাছি আসতেছিল এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক সেখানে একজন রহমতের ফেরেশতা নিযুক্ত করলেন যেই দানবটি তাকে অ্যাটাক করার জন্য আসতেছিলেন ওই ফেরেশতা জোরে এক ধাক্কা মেরে সমুদ্রের মধ্যে তার নিক্ষেপ করে ফেলে দিলেন বলেন আল্লাহু আকবার রাজা এই ঘটনা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন আর বলেন ও যুবক ঠিক আছে আগামী বছর তুমি যদি আবার এইভাবে তার মোকাবেলা করতে পারো আমি সাক্ষী রাখলাম আর সবাইকে জানাই আর রাখলাম আমাদের ধর্ম ত্যাগ করে তোমার এই সত্য ধর্ম ইসলাম আমরা সবাই গ্রহণ করে নেব বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আবার যখন আগামী বছর ওই তারিখ আসল আবার হাফেজ আবুল বারাকাতকে একটি মেয়ে সাজায় আবার ওই মন্দিরের মধ্যে রেখে আসলো আবার কিভাবে তিনি নামাজ পড়লেন কালাম পড়লেন দোয়া করলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলো ঘটনাক্রমে এইবার আল্লাহর রহমতের ফেরেশতারা ওই দানব কেমন ভাবে পাকড়াও করেছে যে তাকে দুনিয়া থেকে একবারে ধ্বংস করে দিয়েছে ইতিহাস থেকে জানা যায় এরপর থেকে কোনো দিন মালদ্বীপে আর এই ধরনের ঘূর্ণিঝড় হয় নাই বলেন আল্লাহু আকবার এবারে যখন বাচ্চা সেনারা সকালবেলা তাকে আনতে গেলে দেখে আগের মতো দিব্য সুস্থ এই ঘটনা আবার বাচ্চা শুনলেন এই ইবনে বতুতা তিনি তার কিতাবের মধ্যে লিখেছে এক নয় দুই নয় সাথে সাথে রাজা নিজে সহ সমস্ত সেনাবাহিনী এবং তার আশেপাশে যত প্রজা ছিল একদিনে মালদ্বীপের ভিতরে 70,000 মানুষ মুসলমান হয়েছিলেন বলেন আল্লাহু আকবার আর এটা হলো কোরআনের মুজিজা আপনি যত বড় বিপদে পড়েন আপনি যদি কোরআন পারেন আর সূরা ইয়াসিন পাঠ করতে থাকেন আপনার জন্য একজন রহমতের ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে সব বিপদগুলো আস্তে আস্তে আমার আল্লাহ দূর করে দিবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেছেন উদ্দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান আল্লাহ বলেছেন তোমরা মানুষ দেখে আমি আল্লাহর দিকে ডাকো কার দিকে ডাকতে হবে কার দিকে ডাকতে হবে আল্লাহ বারে আয়াতের তাফসীর করেছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া'আমিলা সালিহা ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন আল্লাহ পাক বলেছেন যারা যখন দাওয়াত দেয় আর দাওয়াতের ভাষাটা এমন হয় তাদের উদ্দেশ্য হয় আমি আল্লাহর দিকে ডাকা যারা যখন ডাকে আর আমি আল্লাহর দিকে ডাকে আমি আল্লাহর কাছে ওই মানুষটির কথার চাইতে পৃথিবীর আর কোনো কথা সুন্দর হতে পারে না বলেন সুবহানাল্লাহ তাহলে মানুষদেরকে ডাকতে হবে কোরআনের নসিহা দিয়া কোদিকে দিয়া বলেন তো কোরআন দিয়া আপনি কোরআন দিয়ে যদি তাদেরকে দাওয়াত দেন এটার একটা আলাদা স্পেশাল মৌজেজা আছে আছে না নাই নব ইসলাম মক্কাতুল মুকাররমে সবেমাত্র নবীজির কাছে দাওয়াত নামা এসেছেন আল্লাহ পাক নবীজিকে বললেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন আল্লাহ পাক বলেন হাবিবুল্লাহ আর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই তোমাদেরকে অনেক মেরেছে আর মাইরের ভয়তে গোপনে দাওয়াত দেওয়া যাবে না এবার ওপেন হয়ে যাও সুবহানাল্লাহ বলেন দাওয়াতের দুইটা ধরন কয়টা ধরন একটি হলো গোপেন আর একটা হলো ওপেন একটা হলো মক্কি দাওয়াত আর একটা হলো মাদানী দাওয়াত এখন আমাদের কাছে মক্কি দাওয়াত চলতেছে কি দাওয়াত চলতেছে আল্লাহ পাক বলছে এইটা দীর্ঘদিন চলবে না আমি আল্লাহ এটা ওপেন করে দেব সুবহানাল্লাহ নবী বলে ওয়া আরিদানিল মুশরিকিন মুশরিকদের পরোয়া করার আর সময় নাই এবার তুমি ওপেন করে দাও দাওয়াত যেই দাওয়াত ওপেনে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল এই কোরআন বিরোধীদের ইস্তিমার রোলার চাপতে লাগলো বেলালকে কি নির্যাতন করেছে আপনারা জানেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তাকে মেরেছে দুই হাত দুই পা পেরাক দিয়ে মাটির সাথে গেড়েছে পিঠের নিচে ডালায় করে ও আগুনের আর গুণা তার ডালায় করে পিঠের নিচে ছেঁকা দিয়েছে পুড়তে পুড়তে আল্লাহ নবী একদিন খাব্বাবকে সালাম করলেন
মুসাফা করলেন এরপরে বুকে জড়াই নিলেন বুকে জড়াতে গেলে পিঠের মধ্যে হাত লাগে না হাত লাগে দেখে যে পিঠের ভিতর গর্ত গর্ত হয়ে গেছে তিনি জামাটা উঠায়া গর্তের মধ্যে হাত দিলেন আর রাসূলের চোখ মোবারক থেকে মুক্ত দানার মতো পানি ঝরতে লাগলেন দু হাত তুলে দোয়া করলেন ও রব আপনার বান্দা খাবাব ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে দুনিয়া আখেরাতে আপনি তার সম্মান বাড়িয়ে দেন আল্লাহু আকবার আজ আমরা যখন খাবাবের নামটি মুখে নেই তাজিমের সাথে মুখে নেই আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়েছেন এই জন্য তিনি বেশি ত্যাগ স্বীকার করেছেন ইসলামের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলা ঘোড়ার লেজের সাথে বেঁধে দেওয়া হতো ও আমার ভাইয়েরা আমরা তখন মিডা ইসলাম পছন্দ করি ঠিক কিনা বলেন কদু আর মধু সুন্না মেসওয়াক করা ছুন্ন খুশবু লাগানো ছুন্ন চারটি বিবাহ করা ছুন্ন কিন্তু আবার আপনার নবীজি 83টি যুদ্ধের সেনাপতি ছিলেন এই হাদিস আমরা এখন ভুলে গিয়েছি ঠিক কিনা এই হাদিস যদি আপনি মানেন আপনার জীবনে যদি হাদিস নিয়ে আসেন তাহলে এরকমের রাজ সিংহাসনে বৈশা মধু খাই ইসলাম পালন করতে আপনি পারবেন না আমার আপনার নবীজিকে কাফের মুশরিকরা আলামিন বলতেন বিশ্বাসী ভাই বলতেন স্বর্ণ অলংকার হীরা মতি জহরা এগুলো সব তার কাছে জমা রাখতেন কারণ তিনি হলেন বিশ্বাসী ভাই যখনই তিনি তাওহীদের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন এক আল্লাহর দাওয়াত দিলেন তখনই হয়ে গেল ভণ্ড পাগল মাথা গণক কবি নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ আল্লাহ একদিন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মতলব খারাপ কি খারাপ বলেন তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে বড় দুশ্মন ছিলেন তিনি তার একটা দাসীরে এত মারা মারতেন মারতে মারতে তার হাত ব্যথা হয়ে যেত এরপরে তিনি কি করতেন একটু রেস্ট করতেন রেস্ট করার পরে ওই দাসীর লুবা লুবাই লুবাই বা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারে বলতেন যে কেমন লাগে চিন্তা করতে পারেন মারার পরে তিনি ক্লান্ত হয়ে বৈশা এরপরে দাসীর বলতে যে কেমন লাগে আর ওই দাসীটা কি সুন্দর করে উত্তর দিতে বলতে পারেন তিনি বলতেন হে খাত্তাবের বেটা ওমর তুমি তোমার এই জবাবটা এভাবে নাও তুমি শুনে রাখো হে খাত্তাবের বেটা ওমর শুনে রাখো তুমি যদি মুশরিক থাকো তোমার নসিবে যদি কালিমা না থাকে আমি কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেব এখন কি শুধু মামলা মোকদ্দমা আল্লাহর দরবারে নাই ওটা হলো আসল দুনিয়ায় তিন দিনের জন্য এসেছি আল্লাহ তো আমার জীবন নিয়েই নেছে ঠিক কিনা বলেন আছে আমার জীবন এই মোমেনের জীবন আছে আপনার কাছে আমি বলতেছি না আল্লাহ বলতেছে কে বলতেছে জীবনের মালিককে ধন সম্পদের মালিককে এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন ও মুমিন তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে ছিল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মুমিনের তো লক্ষ্য উদ্দেশ্য এটাও হচ্ছে ছিল নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কার জন্য আর আল্লাহ এই আয়াতে বলেছেন ইন্নাল্লাহ আস্তর মিনাল মুমিনিন আনফুসাহুম ও মুমিন এই জীবনটা তো আল্লাহ দিয়েছে কে দিয়েছে আল্লাহ যদি আবার চায় আমরা দিব না দেব না এ মোবাইলটা কার আপনারা জানেন আমি নিয়ে এসটাই এসেছি কার মোবাইলটা মানে বাইক কেসে বললাম এটা আমানত রাখেন তো যাওয়ার সময় আমারে দিয়ে দেবেন মানে হে বেড়া কয় না এটা তো আমার মোবাইল এটা তো আমার হাতে জীবন দেশে কে আমার আল্লাহ কত মহান দেখেন আমার আপনার রব আমার আপনার আল্লাহ বলতেছেন বান্দা আমি আল্লাহ তোমার জীবনটা দিয়েছি আমার যখন দরকার হবে আমি যখন চাইব তখন যদি তুমি আমার এই জীবনটা দিতে পারো আর জীবনের চাইতেও যে জিনিসটা তোমার কাছে দামি সেটা হলো তোমার সম্পদ কি কি বলেন আপনি
জীবন দিতে পারে অনেক সময় টাকা পয়সা দিতে রাজি না কথা বুঝানো গেছে ওই যে কুত্তা মরে না খায়া মনে আছে তো হ্যাঁ এক পতি খাইতে যায় আর কুকুরের মালিক রাস্তার পাশে বসে কান্না করতেছে কি করতেছে এখন পতিক বলতেছে ভাই কান্না করো কেন কয় ভাই আমার কুকুরটা তো মারা যাচ্ছে বললে যে কেন মারা যাচ্ছে কয় না খায় মারা যাচ্ছে তিনি তাকায় দেখলেন তার ঝুলির ভিতরে রুটি আর হালুয়া আছে কয় ভাই কান্না করেন কেন আপনার ঝুলির মধ্যে রুটি আর হালুয়া আছে দিলেই তো কুত্তা বেঁচে যায় কয় ভাই আমার ভতুয়াতে চাইছেন না আমার বুঝই চাইছেন না এই হালুয়া রুটি কিনতে তো পয়সা লাগে আর আমি যে কান্দি সেটা তো কোনো পয়সা লাগে না এখন আমরা কান্দতে রাজি হুজুরের মোনাজাত ও কি যে মজা কি সুন্দর মোনাজাত কিন্তু যদি দশ টাকা চায় একশো টাকা চায় এটা হবে না হুজুর এটা দেওয়া যাবে না আমার আল্লাহ বলেন তোমার জীবন দিলাম আমি তোমার সম্পদ দিলাম আমি আমি আল্লাহর যখন জীবনটা রাখবে আমি আল্লাহর রাস্তায় তুমি যদি আমি আল্লাহর রাস্তায় জীবনটা দেওয়ার জন্য রাজি হয়ে যাও এরপরে যারা বুড়ো হয়ে গেছেন দানি পেকে গেছেন যুদ্ধের ময়দানে তোমরা যেতে পারবে না তোমাদের গায়ে শক্তি নাই তোমার অর্থ আছে তুমি যখন ওই মুজাহিদদেরকে টাকা পয়সা দেয়া ওই যুদ্ধের ময়দানে সহযোগিতা করবা তাহলে তোমার এই জীবন আর তোমার সম্পদ আমি কিনে নিব এমনি এমনি নেব না বি আন্নালাহুমুল জান্না এর বিনিময়ে আমি সবচেয়ে বড় নিয়ামত জান্নাতটা তোমারে দিয়ে দেব বলে সুবহানাল্লাহ কে কে যেতে চাই জান্নাতে লিল্লাহে তাকবীর আয় আল্লাহ আমাদের এই সব ভাইদেরকে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও বলেন আমিন আমরা এত যে কষ্ট করি জীবনে এর তামান্না তো একটাই আমরা জান্নাতে যাব কোথায় যাব ভাইরা কেমনে শহীদ হচ্ছেন ফিলিস্তিনের আমার মা বোনরা দেখেছেন আহা আমি এই ভিডিওগুলো দেখতে পারি না কলিজা আমার ফেটে যায় একজন তরুণ ফিলিস্তিনের একজন তরুণ শহীদের কথা বলতেছি নাম তার মোবারক মাত্র 15 বছর বয়স বুলেটের আকারে আঘাতে তিনি জর্জরিত দেহগুলো ক্ষত অবিক্ষত হয়ে গেছে তিনি যখন তার প্রাণবায়ুটা বের হয়ে যাবে তিনি ডান দিকে তাকায় দেখেন ডান দিকে ইব্রাহিম আলাইহিসসালাম এসে গেছে বাম দিকে তাকায় দেখেন মূসা আলাইহিসসালাম এসেছেন সামনের দিকে তাকায় দেখেন জাকারিয়া সাল্লাম এসেছেন ইমরান আলাইহিসসালাম এসেছেন মাথার শিয়ারে দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন তিনি আরবিতে বলতেছেন চতুর্পাশের লোকগুলো হাউমাউ হাউমাউ করে কাঁদতেছেন তা দেখে দেখে যাওয়ার সময় কালিমা পড়ে একটি মিসকি হাসি দিয়ে তিনি শাহাদাতের পেয়ালা পান করলে শাহাদাতের মুহূর্তটা আমার ডাক্তার হামামুল্লাহ তিনি একজন বীরের খেতাব পেয়েছেন আল শিফা হাসপাতালে একজন সিনিয়র ডাক্তার ডাক্তার হামামুল্লাহ তাকে ইসরায়েলের পক্ষ থেকে কল আসলো তুমি তোমার পরিবার নিয়ে চলে যাও এখানে বোমা হামলা হবে চলে যাও ডাক্তার হামামুল্লাহ বললেন না এটা আমার পক্ষে সম্ভব নয় আমার এখন বড় দরকার আমি ডাক্তার হামামুল্লাহর গাজাবাসীর এখন খুব প্রয়োজন তারা আহত হয়ে আসতেছে আমি তাদেরকে চিকিৎসা দেব আমি স্বার্থপরের মতো আমার জীবন নিয়ে পালিয়ে যেতে পারি না এক নয় দুই নয় চারবার তাকে কল দিয়া সতর্ক করা হয়েছে তিনি কর্ণপাত করেন নাই অবশেষে সব পরিবারে তিনি সেখানে শাহাদত বরণ করেছেন আল্লাহু আকবার একটি ফিলিস্তিনি পরিবার পাঁচজন বিশিষ্ট পরিবার এক নয় দুই নয় 22টি দিন পর্যন্ত কোনো খাবার পায় নাই আহারে বিড়িগুলো কেমনে দেখবো কেমনে সহ্য করব একটি বড় ড্যাগের ভিতরে 1 কেজি মুসিরি ডাল দিয়া মনকে মন পানি দিয়া জ্বালায়া লবণ দিয়ে দিয়া বাটিতে বাটিতে দিচ্ছে স্বাধীনের পরে বাংলাদেশ যেরকম দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার চাইতেও বড় দুর্ভিক্ষ সেখানে কিভাবে প্রাণগুলো চলে যাচ্ছে একটি শিশুকে দেখলাম রাস্তা থেকে ঘাস ঘাসগুলো উঠে কামড়ায় কামড়ায় খাচ্ছে আর আরব কুষ্ঠির আল্লাহর দানে আমার তেল বিক্রি করে করে একটা আস্ত উট ভুনা নিয়ে সামান্য কিছু খেয়ে বাকিগুলো ফেলে দিচ্ছে
আমরা যে আল্লাহর কাছে মোনাজাত করি আল্লাহ ইহুদিদের জন্য আবাবিল পাঠাও আমার মনে হচ্ছে আবাবিল যদি আসে ওই আরব রাষ্ট্রগুলোর ওই রাজাদের মাথার উপরে আবাবিল আগে পাথর ফেলবে ঠিক কি না বলেন মুনাফিকের দালালেরা কি করব আমরা আমাদের সরকারকে ধন্যবাদ জানাই তিনি একজন নারী তিনি একজন মহিলা দুঃসাহসিক পদক্ষেপ তিনি নিয়েছেন তিনি জোরালো কণ্ঠে প্রতিবাদ করেছেন সেই ফিলিস্তিনের আশেপাশে জর্দান তারে বাদশাহী দিয়ে রানী রানী নাউজুবিল্লাহি মিন জালে তারা সেই ভূমিকাটা রাখতে পারেন নাই আমরা কি করব রাতের আধারে আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করব কারণ এটা রাষ্ট্রীয় দায়িত্ব এটা আমাদের দায়িত্ব নয় রাষ্ট্র যদি আমাদেরকে বলে জিহাদে যেতে হবে আমরা প্রস্তুত ঠিক কি না বলেন আমরা লাব্বাইক জীবন তো আল্লাহই দিয়েছেন আল্লাহ আবার চেয়ে নিয়েছে ঠিক কি না বলে ঠিক করে লা ইলাহা বলতেছিলাম অমরের কথা অমর একদিন মদ খেতে গেছে দোকানে কোথায় গেছে যাই দেখে যে সাথীরা নাই কেউই আসে নাই আচ্ছা মদের দোকানও বন্ধ সময় কাটে না এবার তিনি তাওব করতে গেছেন খানায় কাবা এই মুশরিকরা কিন্তু তাওব করত তারা আল্লাহর কসমও কাটত আর নবীর বিরোধিতাও করত এরকম কিছু আলম আক্কা মুসলমান আছে না নাই এবারে তাওয়াব করতে যাই দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়তে দাঁড়িয়ে গেছেন আর তিনি গিলাবের কাপড়ের পাশে দাঁড়ানো খুব কাছাকাছি এই পর্দার এই পেশে অমর আর এই পেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়তেছেন এবার তিনি শুনতেছেন মোহাম্মদ কি পড়ে আল্লাহ নবী বলতেছেন আল্লাহ হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা সুবহানাল্লাহ কি সুন্দর কোরআনের ছন্দ ওয়াল দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুন্দর ছন্দের সাথে ছন্দের মিল এটা শুনা ওমর কা আহেরে এটা তো কবিতে পড়তেছে মোহাম্মদ কি পড়তেছে ওমর চিন্তা করতেছে মনে মনে এই মনে মনের কথা তো মোহাম্মদ জানে না আর মোহাম্মদ সাল্লাম পড়তেছেন আওয়াজ দিয়া মনে মনে যখন চিন্তা করে এই সূরা হাক করে একটি আয়াত তখন তিনি তিলাওয়াত করলেন ইন্নাহু লাকাওল রাসূলিন কারীম এই আয়াত শুনে ওমর চমকে গেল আমি কইলাম মোহাম্মদ কবিতা তেলাওয়াত করে আমার জবাব তো মোহাম্মদ দিয়ে দিয়েছে আয়াত দিয়া এটা কোনো কবিতা না এটা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহকের মাধ্যমে তার রাসূলের কাছে সম্মানিত কারীম সুবহানাল্লাহ এবারে ওমর চিন্তা করলেন আমার মনের কথা যেহেতু মোহাম্মদ জাইনে ভালাইছে তাইলে তিনি গণক তাইলে তিনি কি হবে যখন তিনি এই চিন্তা করলেন নবীজি আমার কোরআনের আরেকটি আয়াত দিয়ে জবাব দিলেন আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন তিনি জবাব দিয়ে দিলেন এটা কোনো কাহিনী না এটা কোনো গণকের কথা না এটা হলো কৌলন কারিম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কেতাব কলিলাম্মা তুমিনুন তোমরা অল্প মানুষ এই কথা বিশ্বাস করো আরেকটু থমকে উঠছে না কি রে তাহলে মনে মনে যা বললাম এটা তাহলে কি হবে এটা কি হবে তাহলে কোনো কাহিনী হবে মিলানো সন্দেহের সাথে সন্দেহ এবারে তিনি আর একটা আয়াত পড়লেন
ولا بقول كاهن نا 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 এটা কোন কাহিনী না কি হবে এটা এবারে তিনি জবাব দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন আল্লাহ আমার রবের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি তো কোনো কালেমা পড়ি নাই কিন্তু আমি যখন এই আয়াতগুলো শুনতেছিলাম নূরের তীর আমার কলিজার মধ্যে তখনই বিদ্ধ হয়ে গিয়েছিল মুহাম্মাদের মারা তো দূরের কথা তিনি কাঁপতে কাঁপতে তার বাড়িতে গেলেন কয়েকদিন না যেতে যেতে আবু জাহিল্লা নাম কি আবুল হাকিম তার নাম হলো আবুল মানে জ্ঞানীদের পিতা পরবর্তীতে নামের লকব কি হইছে আবু জাহেল মুরুক্কের পিতা এই মুরুক্কের পিতা তিনি একটা মিটিং ডাকলেন আমাদের বাপ দাদার ধর্ম তো শেষ মোহাম্মদ সব ধ্বংস করে দিচ্ছে কে পারবা তার মাথা আনতে কে পারবা কে পারবে কেউ কথা বলে না অনেকেই মনে মনে ভালো আছে বলতে পারে না আল্লাহু আকবার এবারে আবু জাহেল বলল যদি কেউ এই মোহাম্মদের মাথা এনে দিতে পারো তাহলে 100 লাল টক টকা উটারে হাদিয়া দেওয়া হবে এই লোভ আর কেউ ছাড়তে চাচ্ছে না তারপরও ভয় পাচ্ছে কেমনে মোহাম্মদের মাথা এই ওমর তিনি দাঁড়িয়ে গেলেন তরবারি বের করে কেউ যদি না পারে আমি ওমর তার মাথাটা নিয়ে আসবো কিন্তু আবু জাহেল বুঝে লইও তুমি যদি তোমার কথা না রাখো তাহলে তোমার মাথাটাই কিন্তু কেটে ফেলবো আচ্ছা তরবারি নিয়ে চলতেছেন মুহাম্মাদের মাথা না জানো কার মাথা আল্লাহ বলে ওমর তুই তো মুহাম্মাদের মাথা আনবি না তোর মাথাটা তার কদমে দেওয়ার জন্যই তুই যাইতেছ বলেন আল্লাহু আকবার কিছু দূর যাওয়ার পর এক ন মুসলিমের সাথে দেখা বোকার শেবেছে ন মুসলিমের নাম হলো নাঈম নাঈম একটা জান্নাতের নাম নাঈম মানে কি সুখ শান্তি নাঈম শব্দের অর্থ সুখ আর নাঈম বলে ওমর যাও কই তোমার তো মতলব খারাপ কয় কথা বলিও না কয় কেন কয় মোহাম্মদের মাথা আনতে চাই কয় তাই নাকি আরে তোমার ঘর সামলাও আগে তোমার বোন আর ভগ্নিপতি শুনছি মুসলমান হয়ে গেছে মানে নাঈমের কাজ হলো ওমরের গতি ব্রেক করা ঘুরিয়ে দেওয়া তাই নাকি এখন আরো খারাপ লাগে না কি কয় আমার ঘরের মধ্যে বেদিন হয়ে গেল তিনি এইবার ব্রেক ঘুরিয়া বোনের বাড়ির দিকে বোনের বাড়িতে তিনজন কয়জন ওই খাব্বাব আল্লাহ আকবার খাব্বাব কারি সাহেব ছিলেন এত সুন্দর তেলাওয়াত করতেন আল্লাহ আকবার খাব্বাব পড়াইতেছেন সূরা তোহা কি পড়াইতেছেন দরজার সামনে যে একটু থমকে দাঁড়ালেন কি সুন্দর কণ্ঠে তেলাওয়াত তেলাওয়াতের কি মজা জানেন আল্লাহর নবীর একজন সাহাবী তার ঘরে বসে সূরা বাকারা পাঠ করতেছে হঠাৎ করে বাড়ির ঘরের সামনে একটা তার ঘোড়া বাঁধা ছিল এটাকে লাভালাভি করে কিরে কোরআন বন্ধ করে দেখতেছে কি হয়েছে ঘোড়া ঘোড়া তো ঠিক আছে আবার যখন তেলাওয়াত করে আবার ঘোড়া লাফায় সারা রাত দুঃখ বন্ধ করে দিয়ে ঘুমাইছে সকালবেলা ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা ক সাহাবী তুমি কি জানো কাই না তুমি যখন তেলাওয়াত করতেছিলা আল্লাহ রাসূল বলেছেন জাইগিনু বি আসওয়াবিকুম জাইগিনু মিনাল কোরআন বি আসওয়াবিকুম আমি আল্লাহ তোমার যে কণ্ঠ দিয়েছি এই কণ্ঠ তুমি ওই জায়গা ব্যবহার করো না বুকটা ফাইটা যায় আছে না নাই হ্যাঁ কণ্ঠের হিসাব দেওয়া লাগবে কণ্ঠের আমি কোরআনের সুর মাঝে শুনেছি অনাম আজানের সুর মাঝে শুনেছি অনাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নামটা কোনটা জানেন তো ও নামে এত জাদু কত মধুময় ও নাম শুনে
সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজান দিতে গেলে নামটা আছে না নেই আছে নামাজের মধ্যে আছে তেলাওয়াতে আছে এটারে বাদ দিলে আপনার ইবাদত হবে না এটারে বাদ দিলে আপনার ইবাদত হবে না অনেকে খুব বাড়াবাড়ি করে না না বুঝে শুনে বাড়াবাড়ি করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রে কোন ইবাদত দিয়ে যদি বাদ দিতে চান আপনি ক্যান্সেল হয়ে যাবেন আপনি নিজে ক্যান্সেল হয়ে যাবেন সতর্ক থাকতে হবে তো এই কণ্ঠ এ সম্বন্ধে জিজ্ঞেস করবে কে এজন্য বান্দা যখন তেলাওয়াত করে আল্লাহ পাক বলে যে আমি আমার পর্দাগুলো সব সরায়া দিয়া আমার নূরের নজর দিয়ে বান্দার দিকে চাইয়া থাকি সুবহানাল্লাহ সাহাবী তুমি যখন পড়তেছিলা তখন আকাশ থেকে একদল ফেরেশতারা তোমার তেলাওয়াত শোনার জন্য ঘরের কাছে গেছে ম্যাগের আকারে সেই ফেরেশতা দেখে ঘোড়া ভয়তে লাফালাফি করেছে তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা সকাল হয়ে যেত সূর্য উদিত হয়ে যেত তোমার তেলাওয়াত চলতে থাকতো তাহলে মদিনার সব মানুষের রহমতের ফেরেশতা দেখে দিত সুবহানাল্লাহ তেলাওয়াতের বরকত এবার তেলাওয়াত করতেছেন সূরা তোহা ওমর থমকে দাঁড়ালেন কি থমকে দাঁড়াবেন গায়ের জোশ লাফিয়ে মেরে দরজা ভেঙে ধরেছে তার ভগ্নিপতি সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে ধৈরী মাইক শুরু কথার আগে গুন্ডা ভান্ডার কাম কি কোনো কথা টথা শুনলে তো আর মারতে পারবে না ধৈরী আগে মাইক শুরু এবার মারতে মারতে যখন দেখতেছেন যে সাইদের কপাল ফেটে গেছে বোন এসেছে বোনেরও মারতে মারতে একটা ঘুষি লেগেছে বোনের নাক বরাবর ফেটে রক্ত বের হয়ে গেছে রক্ত যে অমরের গালে লেগেছে অমরের তরবারি পড়ে গেছে হাত থেকে বোনের রক্ত কি ভাই দেখতে পারে এবারে ফাতেমা বলতেছে ও বোন ও ভাই শুনে নাও তুমি এবারে মারতে পারো মারতে মারতে আমার জীবনটা নিয়ে নিতে পারো আমি শাহাদাত বরণ করব আমি রক্ত দেব আমি জান দেব আমি প্রাণ দেব কিন্তু আমার দেহ থেকে এক বিন্দু পরিমাণ তুমি ইসলামকে সরাই দিতে পারবে না অমর কয় ঘটনা কি এর মধ্যে জাদুটা কি ও বোন একটু আগে যা পড়ছ আমারে দাও তো কিতাবটা এবারে বল বলতেছে লা ইয়া মাসহু ইল্লাল মুতাহারুন এই গ্রন্থ তুমি অপবিত্র অবস্থায় ধরতে পারবে না এটা ধরতে গেলে তোমাকে গোসল করতে হবে কারণ তুমি মাতাল তুমি মদ খেয়েছো ওমর রাদিয়াল্লাহু তাআলা নু গোসল করলেন গোসল করে আয়েশা তিনি মূর্খ লোক ছিলেন না তিনি একজন কবি ছিলেন তিনি একজন রচনাকারী ছিলেন তিনি নিজে কবিতা লিখতেন তিনি বই লিখতেন এইবার তিনি তো ভাষা জানতেন তিনি যখন শুরুটা করলেন তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আপনার যখন ক্ষুধা লাগবে কোনো খাবার নাই রমজান মাস রোজা রাখতে হবে জোহরের নামাজের পর প্রচন্ড ক্ষুধা লেগেছে আসরের নামাজের পরে কণ্ঠ শুকিয়ে গেছে কোনো কিছু করার দরকার নাই দৌড়িয়ে যাবেন কোরআনের কাছে যে কোন একটা সূরা ভালো লাগে সুর দিয়ে পড়তে থাকবেন আলিফ লাম মিম আপনি পড়বেন দেখবেন পিপাসাও চলে গেছে ক্ষুধাও চলে গেছে সুবহানাল্লাহ হলো কোরআনের মজিদা পড়তেছেন পড়তেছেন পড়তে পড়তে যখন এই জায়গা আসলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি এটা পড়ে ওমর বললেন মা আহসানা হাদাল কালাম ওয়া আকরামা ও আমার বোন এমন আশ্চর্যজনক কথা তো আমি আগে শুনি নাই চলো 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 নবীজির দরবারে চলো আমি আর দূরে থাকতে পারবো না যার কাছে এই কিতাব এসেছে তার কাছে নিয়ে চলো এইবার চারজন লোক নবীজির দরবারে যাচ্ছে কয়জন লোক একজন বোন আরেকজন ভগ্নিপতি আরেকজন কারিশা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন ওমর নিজে হাতে তরবারি নিয়ে যাচ্ছে দারে আর কামে বৈঠক চলতেছে আর কাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জানানোর ফাঁক দিয়ে আর কাম বলেন ইয়া রাসূলুল্লাহ অবস্থা তো ভালো না ওমর আসতেছে হাতে তরবারি সবাই ভয় পাইত এমন ভয়ঙ্কর লোক ছিল ওমর ওই যে ওমর আসতেছে হাতে তরবারি অবস্থা তো ভালো না
ওখানে আরেকজন ইসলামের বাণ আল্লাহ সিংহ ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা ও সাহাবী ভয় পায় না উমরের মতলব যদি খারাপ হয়ে যায় তাহলে তুমি ভয় পেও না ওমরের তরবারি দিয়েই তাহলে আমি সাহসটা করে ছেড়ে দেবো আসতে দাও নবীজিও বললে আসতে দাও আস্তে আস্তে গেটের সামনে এসে গেছেন এবার নবীজি তিনি দাঁড়িয়ে গেছেন তোমরা থাকো আমি সামনে যাই সুবহানাল্লাহ আল্লাহর নবী উঠে দাঁড়ালেন যাই তিনি দরজা খুলে দিলেন ওমর ভিতরে ঢুকেছে আস্তে করে কলারটা ধরে ফেলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভোর কলারটা ধরে তিনটি ধাক্কা দিয়েছে তার চেয়ে এসেছে কয়টি ধাক্কা মৃদু মৃদু তিনটি ধাক্কা এই তিনটি ধাক্কায় কাম হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল একটা মুজিজা ছিলেন যার হাত একবার ধরেছে পরশপাথরের মতো লেগে গেছে হেদায়েত পেয়ে গেছে আল্লাহু আকবার এবারে বলে ওমর কি মতলব নিয়ে তুমি এখানে এসেছ তোমার মতলবটি কি বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মতলবটা হলো এই আমার পরাইদান লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ওমর যখন কালেমা পড়ল আর ওমর যখন মুসলমান হয়ে গেল নবীজি আমার এত আনন্দ পাইল নবীজি এত বেশি খুশি হয়ে গেল নবী নিজেই একটা তাকবীর দিলেন লিল্লাহি তাকবীর নবীজির তাকবীর শুনে দ্বিতীয় তাকবীরটা দিল ভিতরে কামরার সাহাবারা তৃতীয় তাকবীরটি দিল আল্লাহর আরশে তাফসীরের মধ্যে এসেছেন দুনিয়ার দুইটা তাকবীরের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আর আল্লাহর আরশের যত ফেরেশতারা ছিল সব ফেরেশতারা আরেকটা তাকবীর বলে ইসলামের ঘোষণা আল্লাহর আরশ পর্যন্ত ছড়া হয়ে গেল বলে সুবহানাল্লাহ কোরআনের কারিশমা কোরআনের মুজিজা তিনি আত্মসমর্পণ করলেন মুসলিম হয়ে গেলেন আরেকজন বীরের কথা বলি মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ ঠিক আছে না আরেকজন ইসলামের বীর ছিলেন হযরত আমর ইবনে তুফাইল দাউসি যে নূর রাদিয়াল্লাহু তাআলা নামটা অনেক সুন্দর এ নামের মানুষ এখন দুনিয়ায় আছে গজব ঠিক কিনা বলেন তাহলে এই তুফাইল আমর ইবনে দাউসি যে নূর তার উপদার ছিল যে নূর তিনি আসছেন নানা বাড়িতে বেড়াতে নানা বাড়ি কোথায় মক্কাতে নানা বাড়ি কোথায় মক্কায় মক্কায় এসে বেড়াইতে এবার নানার বাড়ি সবাই বলতেছে খবর আমর আমাদের এলাকায় একজন জাদুকরের আবির্ভাব হয়েছে তুমি তার কাছে যাইও না তাহলে কিন্তু তোমারও ধরে ফেলবে কোনো কথাও শুনবে না যাইবাও না তার কাছে যাওয়ার দরকার নাই তাহলে তোমারে ধরে ফেলবে জাদুতে এমন ভয় লাগাই দিছে তিনি দুইটা নেকড়া মুড়াইয়া কানের মধ্যে দিয়ে তারপর চলাফেরা করতেন যাতে ওই কোনো কথা কানের মধ্যে না আচ্ছা এইভাবে চলাফেরা করতেছেন বেশ কিছুদিন বেশ কিছুদিন হঠাৎ একদিন খানায় কাবার পাশ থেকে যাচ্ছেন দেখতেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেছেন নামাজ পড়তেছেন তিনি চিন্তা করলেন আহ এই সুন্দর সিস্টেমের ইবাদত আর তো কখনো দেখি নাই এই নামাজ একজন কমান্ড দিচ্ছে আর সবাই তার কমান্ডে রুকু দিচ্ছে তার কমান্ডে ছেজদা দিচ্ছে এটা তো একটা চমৎকার সিস্টেম এটা তো আর কখনো দেখি নাই ভাইয়ের আবার এবারে তিনি চিন্তা করলেন একটু দেখি তাকাই তাকাই আসেন তো এদিকে হঠাৎ করে একটি বাতাস আসলেন মৃদু বাতাস ডান কানের কাপড়টা সরে গেল এবারে তার কানের মধ্যে মিষ্টি মধুর সুর তেলাওয়াত বেঁধে আসলো তাফসীরের মধ্যে এসেছেন তখন নবীজি সূরা ইয়াসিন পাঠ করতেছেন আল্লাহু আকবার আল্লাহ নবী পাঠ করতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই মিষ্টি মধুর তেলাওয়াতের সুর যখন তার ডান কানে গেল তিনি ইচ্ছা করে বাম কানের কাপড়টাও সরাই দিয়া এবার তিনি শুনতেছেন সুরে সুরে আহা যার কাছে কোরআন নাজিল হয়েছে তার সুরটা কেমন হবে
কেমন হবে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার রব রব্বে কারীম তিনি বলবেন যে ও আমার হাবিবুল্লাহ তোমার তেলাওয়াত তো দুনিয়া অনেকে শুনতে পারে না আজকে তুমি তাম মানুষের একটু শুনাই দাও আল্লাহু আকবার নবীজি তখন সুর দিয়া সূরা ইয়াসিন পড়বেন মানুষটা আনন্দে আত্মহারা হয়ে যাবে এরপরে আল্লাহ নবী বলেন আল্লাহ আমার দিয়ে শুনলেন দাউদের দিয়ে শুনলেন এবার আপনি শুনান সুবহানাল্লাহ বলবেন না এবার আল্লাহ পাক পড়বেন কোনটা সূরা আর রহমান আল্লাহু আকবার বলেন কোরআনের নববধূ সূরা আর রহমানকে বলা হয় কি কোরআনের আল্লাহ পাক এইভাবে পড়বেন তাফসিরে এসেছে আনার রহমান আমি রহমান সুবহানাল্লাহ বলেন আনার রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء بالقسط ولا تخسر الميزان পড়তেছে পড়তে পড়তে সূরা শেষ মানুষ 70 হাজার বছর বেহুশ হয়ে যাবে কত বছর 70 হাজার বছর আল্লাহ তখনও সামনে আসবে না এরপরে সবাই পাগল হয়ে যাবে আল্লাহ তোমারে দেখব এবার আল্লাহ সমস্ত নূরের পর্দাগুলো খুলে বান্দার সামনে আসবে আরো 70 হাজার বছর তার নূরের তাজাল্লিশ হইতে না পেরে বেহুশ অবস্থায় থাকবে আল্লাহু আকবার তাহলে দুনিয়ায় হলো কোরআনের মজেজা কারিশমা কিয়ামতের ময়দানে কোরআনের কারিশমা এই কোরআন যার কাছে থাকবে সে দুনিয়ায় আখিরাতে সম্মানিত হয়ে যাবে সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে এত কষ্ট করে যারা কোরআন পড়াইতেছেন এই গার্ডিয়ান কারা কারা আছেন হাত জাগান এই মাদ্রাসার গার্ডিয়ান গার্ডিয়ান কই কম তো আরো তো থাকার কথা হাবিব সাহেব কই ও মহিলা মাদ্রাসা আছে মা বোনরা যারা আছেন আপনাদের কি সম্মান একটু বলি এত কষ্ট করে অনেক এখানে গার্মেন্টস শ্রমিক আছেন মাসে 3000 টাকা বা 5000 টাকা দেওয়া লাগে মানে বাজারের যে দাম কষ্টই হচ্ছে আপনাদের কিন্তু মর্যাদাটা কি শোনেন না একটু কিয়ামতের দিন ডাক দিয়ে বলো এই হাবিজের বাপ মা কোথায় আছো আসো আজকে তো এখানে একটা চেয়ার যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই আছে কিয়ামতের দিন হাফেজের মা বাপদেরকে ডাইকা আল্লাহ আলাদা একটা মঞ্চ বানাবে এই মঞ্চের ভিতরে যে চেয়ারগুলো থাকবে সব স্বর্ণ দিয়ে বানানো থাকবে এরপরে মাথার মধ্যে একটা টুপি বসাই দেবে তাফসীরের মধ্যে এসেছেন এই টুপিটার জ্যোতি টুপিটার আলো এত বেশি হবে এখন সূর্যের যে তাপ তার চাইতেও 70 গুণ বেশি উজ্জ্বল হবে ওই মা বাবার মাথার মুকুট এবার ওই টেরা জাতি যারা মাদ্রাসায় পড়া পছন্দ করতো না মাদ্রাসা শিক্ষাকে পছন্দ করতো না হাফেজদেরকে জঙ্গি বলতো এই টেরা জাতিরা আল্লাহ রে কইবে আল্লাহ এগুলো তো ছিল রিক্সাওয়ালার ছেলে এর বাপে তো ভ্যান চালাইতে এত সম্মানী কেমনে হইল তখন আল্লাহ নিজে বয়ান করে শুনাই দেবে সুবহানাল্লাহ ওই সম্মানিত আমরা হতে চাই না চাই আরেকটা আল্লাহ আল্লাহ আপনি হাফেজ হইতে পারেন না হাফেজের লাগে সম্পর্ক রাখেন আলেম হইতে পারেন না মেয়েটারে আলেমের কাছে বিয়ে দেন রাজি আছি তো আসি রাজি আমরা না বলে হুজুর সরকারি চাকরি লাগবে আমার মেয়ে সুন্দরী কম কে আপনি গরু ছাগলের মতো বিক্রি করা শুরু করে দিয়েছেন আপনার মেয়েরে যে হুজুর আপনি দেখছেন মাশাআল্লাহ আমার মেয়ের চুল লম্বা চুল কি সুন্দর চেহারা আমি একটা সরকারি চাকরি ছাড়া কি মেয়ে চলে নাকি আরে কপাল পূর্বে ঠিক কিনা বলে নামাজি ছেলে দেখিয়া দাঁড়িয়েলা দাড়ি আছে টুপি আছে হাফেজ কোরআনের কিছু নাই এরে দেন আপনি দেখবেন ওই ছেলে জান্নাতে গেছেন নবীজি আমার বলেছেন এমন 70 জন লোক জাহান্নামে হয়ে গেছে ডিক্লারেট ইনতালিকু বি আব্দি ইলান্নার
এই তোরা জাহান্নামী সব জাহান্নামে চলে যা। একজন যদি বংশের মধ্যে হাফেজ থাকে, কোরআনের হাফেজ, কোরআনে শেখাও ছেলেমেয়েদের, ওহে মুসলমান জান কবজের সবাই তোমার হইবে রে আসান, ঠিক কিনা বলেন? সবাই পড়েন, কোরআন শেখাও ছেলেমেয়েদের, ওহে মুসলমান জান কবজের সবাই তোমার হইবে রে আসান, ও ভাই একটি ছেলে হাফেজ হলে ওরে একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ওরে ভেঙে যাবে মদুদ শয়তান থাকিবে ঈমান জান কবজের সবাই তোমার হইবে রে আসান, ঠিক কিনা? মরার সময় শয়তান আসবে পেয়ালায় করে প্রসাব নিয়া, আর ফেরেশতারা আসবে মধু নিয়া। কোনটা খাইতে চান, প্রসাব না মধু? কই আপনার ছেলেও পারে না মেয়েও পারে না, আর ছেলের বেডি যেটা আনছেন এটা তো লেডিস মার্কা কখনো বাইরে হবে না ওখান থেকে, কথা বুঝানো গেছে? অতএব সম্পর্ক রাখেন হাফেজদের সাথে। এবার 70 জন জাহান্নামী, সম্পর্ক ছিল বংশের মধ্যে হাফেজ, পরহেজগার হাফেজ, মোত্তাকে হাফেজ, আল্লাহ পাকের দরবারে যারা রব্বুল আলামিন তোমার নবীকে ওয়াদা করে নাই, তোমার নবীকে ওয়াদা করে নাই, একজন হাফেজে কোরআন 70 জন জাহান্নামীকে সুপারিশ করতে পারবে, আমি সেই কোরআন আমার সিনার মধ্যে 30 পারা কোরআন, আয়াত কয়টা, জান্নাত কয়তলা হবে, 6600, লিফট কোথায় হবে, হ্যাঁ হ্যাঁ লিফট নেই জান্নাতের কোনো, উঠবেন কেমনে? আল্লাহ বলবে তেলাওয়াত করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এক তালে উঠে গেছেন, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কয়টা আয়াত পড়লাম? 7টা, 7টালে উঠে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? ও জান্নাতের একদম মাকামে থাকবে একজন হাফেজে কোরআন, যার মধ্যে আমল ছিল 6666 নম্বর তালা, সর্বোচ্চ মাকামের মধ্যে আল্লাহ পাক তাকে দাখিল করে দেবেন, বলেন আমিন। কষ্টমষ্ট করে একটা ছেলের কোরআনে হাফেজ বানান ইনশাআল্লাহ। হাফেজদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, নবীজি আমার বলেছেন এরা হলো আমার ওয়ারিশ, সুবহানাল বলবেন না? আল উলামা ওয়ারাসাতুল, ছোট্ট একটা কথা অনেক বড় দাম, এখন কাঠমোল্লা বলতে পারেন, এখন জঙ্গি বলতে পারেন, এর পাওয়ার কত আপনার জানা নাই, ঠিক কিনা বলেন? এদের অস্ত্র নাই, এদের বাড়ি নাই, এদের গাড়ি নাই, এমন একটা পাওয়ার আছে আমি কথা প্রায় বলি, আপনি আজকে সুযোগ পাই তাদেরকে অপমান করলেন, একটা মামলা দিয়ে দিলেন, একটা হামলা করলেন, এদের অস্ত্র হলো তাহাজ্জুদের নামাজে, রাত যখন গভীর হয়ে যাবে আমার আল্লাহ যখন প্রথম আকাশে এসে যাবে, এসে বলবে ও আমার গোলাম তোর কি দরকার, এমন যোগাযোগ কানেক্টেড আমার রবের কাছে, যা বলবে মুসলিমের দোয়া আল্লাহ পর্দাবিহীন কবুল করবে, রক্ষা নাই, রক্ষা নাই। আর তাদের হাতের সাথে আল্লাহ নবীজি বলেছেন তাদের দিকে তাকাইলে আমি নবীর দিকে তাকানো হয়ে যাবে, তাদের হাতের সাথে মুসাবা করলে আমি নবীর সাথে মুসাবা করা হয়ে যাবে, আল্লাহু আকবার। ওয়ারিসদের, নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করলে কপাল ঘুরে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে মোনাজাতের দিকে যাই নাকি ওই ঘটনাটা? হ্যাঁ সংক্ষেপে সংক্ষেপে কই যাই না,
ঘটনা একটু বড়। ওই যে আমর ইবনে দাউসি, তিনি সূরা ইয়াসিন পড়ে শুনে এখন আর যায় না, নবীজি তো যাচ্ছে হুজরার দিকে, এখন এই সাহাবি পিছে পিছে হাঁটে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, না আমার দিকে দিয়ে নামেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে, কিরে যুবক আমার পিছনে কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তোফাইল ইবনে আমর দাউসি, আমার বাড়ি হলো দাউস গোত্রের, আমি আমির, দাউস গোত্রের নেতা, বেড়াইতে আসছিলাম। আমার নানার বাড়ির মানুষে আমারে ভুল সুল বুঝাইয়া আপনার সম্বন্ধে খারাপ ধারণা করেছে, আমি যা শুনলাম আমি এখন আপনার থেকে যাইতে পারতেছি না, আমার আর একটু শুনাই না। সুবহানাল্লাহ। হ্যাঁ নবীজি বলে আর একটু শুনবে? হ্যাঁ। এবার নবীজি পড়তেছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটার নাম কি? সূরাটার নাম কি? কয়টা আয়াত? তিন আয়াত। কয় আয়াত? এই সূরাটার বরকত জানেন? নবীজি আমার বলেছেন এই সূরাটা যদি কেউ একবার পড়ে, দশ পারা কোরআন শরীফ পড়লে যে সব আমল নামায় লেখা হবে, তিনবার পড়লে এক খতম কোরআনের সব, তিনবার পড়লে আবু দাউদ শরীফে হাদিস এসেছে কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর দশ বার করে সূরা ইখলাস পাঠ করে, ওই আল্লাহর বান্দা যদি ইন্তেকাল করে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে এবং আটটা দরজা থেকে তাকে ডাকা হবে, আয় আয় জান্নাতের বাসিন্দা, তুমি দুনিয়াতে যে আমল করে এসেছ আটটা জান্নাতের গেট তোমার জন্য উন্মুক্ত করা হলো, যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চাও ওই দরজা দিয়াই আল্লাহ তোমার যাওয়ার পারমিশন দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমলটা করা যাবে প্রত্যেক নামাজের পরে কয়বার? দশ বার। প্রত্যেক নামাজের পরে কয়বার? এরপরে নবীজি আর দুইটা সূরা পড়লেন, সূরা ফালাক আর একটা হলো সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। সূরাটা জানেন তো সবাই? দুইটা সূরার মধ্যে এগারোটা আয়াত, সূরা ফালাক আর নাস কয়টা আয়াত? আমার নবীজির বানমার ছেলে একজন ইহুদি নারী কয়টা গিরে দিয়েছিল? বারোটা গিরে দিয়েছিল, তাফসীরের মধ্যে এসেছে। কয়টা গিরা? সবাই বলেন কয়টা গিরা? বারোটা গিরা। ছয় মাস অসুস্থ ছিলেন নবীজি, আল্লাহু আকবার, কয় মাস! এ সাবধানে থাকিয়েন, জাদুটোনা কিন্তু সত্য, হ্যাঁ জাদুটোনা কিন্তু সত্য, কিন্তু জাদুটোনা যদি কেউ করেন কাফির হয়ে মরবেন, কেউ কাউরে যদি ক্ষতি করেন জাদু করেন বান মারেন তওবা না করলে কাবের হয়ে মরা লাগবে। কি হয়ে মরা লাগবে? কারণ জাদুটোনা কোনো মুসলমানের কাজ নাই, এটা হলো কাফিরদের কাজ। কাদের কাজ? এখন কি আমরা কাবের হব? একটা মেয়েরে আপনার খুব ভালো লাগছে, রাস্তা থেকে হেঁটে গেছে না, হা হা কি সুন্দর টাটকা, হ্যাঁ এটা আবার মেয়েরও দোষ আছে, এখন হ্যারে লাগবেই আপনার, কি করবেন? পাগল হয়ে গেছেন ওই যারা জাদু করে এর কাছে, হে ৫০,০০০ টাকা কন্ট্যাক্ট করছে মেয়েটারে জাদু করছে, জাদু কি কি জিনিস দিয়ে করে এইগুলো আপনারা সাবধানে রাখবেন। এক নম্বরে হাতের নখ, জাদু করার জন্য কি লাগে? হাতের নখ লাগে, মাথার চুল লাগে, কি লাগে? মাথার চুল লাগে, পোশাক আদি লাগে, এই তিনটা জিনিস ছাড়া কেউ বান মারতে পারে না। এই জন্য আমার আপনার নবীজি বলেছেন নখ কাইটা যেখানে সেখানে ফেলো না, নখ কাটার সুন্নত হলো শাহাদাত আঙ্গুল দিয়ে শুরু করবেন নখ কাটা, এরপরে কনিষ্ঠাঙ্গুলে যাবেন, পরে বৃদ্ধাঙ্গুল, বাম হাতের কনিষ্ঠাঙ্গুল দিয়ে বৃদ্ধাঙ্গুল, নখগুলো কাইটা একটা পোটলার মধ্যে ভইরা পানিতে ফলাবেন, মানে মাটিতে দাফন করবেন, বুঝানো গেছে? নাইলে এই জিনেরা এই নখ নিয়ে যায়, আপনি দেখেন না, এই নখ দিয়ে আপনারে সালানে বান মারে যায় একটা। এরপরে আপনার যদি চুল, অনেক মহিলারা আছে চুল বিক্রি করে, হারাম মা বোনেরা, যাইনা রাখেন চুল বিক্রি করা হারাম, চুলগুলো আপনি আশ্রে একটা প্যাকেট করে পানিতে ফলাইবেন না হলে মাটিতে দাপন করবেন, আমার নবীজির শিক্ষা। মহিলাদের কাপড় চোপড় আনাসে কানাসে লোকালয়ে দেওয়া সম্পূর্ণ নিষেধ, মহিলাদের কাপড় থাকবে পর্দার মধ্যে, মহিলাদের কাপড় চোপড় কোথায় রাখতে হবে? এই জন্য এখন
যদি কোনো ছেলে কোনো মেয়ের বান মারে হারাম কোনো মেয়ের কোনো ছেলের বান মারে হারাম কোনো মানুষ কোনো মানুষের বান মারে হারাম যে বান মারবে সে কাফির হয়ে মারা যাবে কি হয়ে মারা যাবে এখন এগুলো চলতেছে এখন বাসা তো লাগবে আমাদের বাসা লাগবে না লাগবে আমার আপনার নবীজি শিক্ষা দিয়েছেন দুইটি সূরা সুবহানাল্লাহ বলেন ছয় মাস পরে নবীজি যখন বিছান সাজ্জা উঠতে পারতেছেন না আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন একজন মাথার দ্বারে একজন পায়ের দ্বারে ফেরেশতা এসে গেছেন এসে দুইজন ফেরেশতারা বলা বলি করতেছেন এ নবীজির কি হয়েছে একজনে পড়তেছে নবীজিরে বান মারছে নবীজিরে কে বান মারছে এক ইহুদি বান মারছে কিভাবে বান মারলো নবীজি যে সিরুনিটা দিয়া মাথা আশ্রয়িত এই সিরুনিটা একজন ইহুদি খাদেম ছিল নবীজির কি খাদেম ছিল বলেন ইহুদি খাদেম এই খাদেমটা ছিল অল্প বয়সের তারে কিছু টাকা পয়সা দিয়া এই ইহুদি নারী তার চিরুনিটা চুরি করে এনেছে চুরি করে নিয়া তার ভিতরে ১২টা গিট্টা মারছে ১২টা আলের মধ্যে চিরুনির ১২টা আলের ভিতরে ১২টা গিট্টা মারছে ১২টা গিট্টা মাইরা এরপরে একটি কুয়ার মধ্যে ফেলে দিয়েছেন সেই কুয়াটার এত নোংরা ছিল যে নারীদের হায়েস নেফাজের পচা আবর্জনা এগুলো সেই কুয়াটার মধ্যে ফেলতো কোনো মানুষ খেত না কুয়াটার পানিগুলো হলুদ রঙের হয়ে গেছিল অনেকগুলো তথ্য আমি তাফসীর থেকে লিখেছিলাম এখন পাচ্ছি না মুখস্থ যা আছে বলতেছি সেই কুয়ার পানিগুলো এতই বিষাক্ত ছিল যে তার বিষাক্তের ঘাসে আশেপাশের খেজুর গাছগুলো মইরা এক একটা শয়তানের মাথার মতো হয়ে রয়েছে সেখানে কতগুলো ভূতুম পেঁচার বসবাস ভয়াবহ এক বিভীষিকা সেই কূপের তলদেশে দুই পাথরের মাঝখানে এই সিনুনিটারে দাপ চাপা দিছে চিন্তা করতে পারেন এগুলো আল্লাহ সারাই কই জানে এবারে কিভাবে কি করবে আল্লাহ রাসূলকে সব স্বপ্নের মাধ্যমে জানাই দিল এরপরে দুইজন সাহাবি পাঠাই দিয়া সেই কূপের পানি সেচ দেওয়া হলো সেচ দেওয়ার পরে সেই চিরুনিটা নিয়ে আসা হলো দেখলো যে ১২টা আলের মধ্যে ১২টা গিট্টা মারা এবারে জিব্রাইল সাল্লাম এসে গেলেন সুরা ফালাক নিয়াস ফালাক পাঠ করলেন ৬টা আয়াত ৬টা আয়াতে ৬টা গিট টাস টাস করে খুলে গেলেন সুবহানাল্লাহ এরপরে সুরা নাস ৫টা আয়াত কুল আউযু বিরাব্বিন নাস একটা আয়াত ছুটে গেল একটা গীত ছুটে গেল মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এক একটা আয়াত পরে এক একটা গেট খুলে যায় বাকি ছিল একটা গেট এখানে জিব্রাইল সালাম একটা আয়াত পড়ছে যে আরটা আমার মনে নাই ১২টা আয়াত পরে ১২টা গেট খুলে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ আমার আপনার নবীজি বলেছেন তোমরা বিশেষ করে ফজরের নামাজের পর কোন নামাজের পর আর আসরের নামাজের পর সুরা ফালাক পড়বা ৩বার সুরা নাস পড়বা ৩বার দুই হাতের মধ্যে ফু দিয়া প্রথমে মুখমণ্ডল ৩বার মাসেও করতে হবে কয়বার মাথা ৩বার হাত ৩বার সমস্ত শরীর ৩বার মশা দিয়া যত দূর পারো মশা দাও মাগরিবের সময় ১বার করো ঘুম যাওয়ার সময় ১বার করো তোমার নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিজে নেবেন বলেন সুবহানাল্লাহ হুজুরের কাছে যাওয়া লাগবে না তার কাছে টাকা দেওয়া লাগবে না তাবিজ কবজ ব্যবহারের কোনো দরকার নাই একটা জিনিস জেনে রাখেন আমি নিজেও তাবিজের হুজুর না আমি তাবিজের পক্ষেও না তাবিজ যে দেয় তারে আমি পছন্দও করি না কারণ কোরআন তাবিজের জন্য আসে নাই কোরআন এসেছে আমলের জন্য আমলটা আমি শিক্ষা দিলাম আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস যে ব্যক্তি আমল করবে দুনিয়ার কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না এটা পড়াই দেওয়ার পরে তোফাইল আমরি কয় ইয়া রাসূলুল্লাহ আর কেন দূরে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এবার আর দুই মিনিট সময় নিচ্ছি তোফাইল ইবনে আমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম দাওয়াসী গোত্রের নেতা আমি চাই আমার কওমের কাছে দাওয়াত পৌঁছাই দিতে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যিনি একটা নিদর্শন আমারে দেয় যেই নিদর্শন নিয়ে কওমের কাছে যে দাওয়াত দিতে পারে আল্লাহ রাসূল সাথে সাথে দোহাত তুলে দিলেন আল্লাহুম্মা জালহা লাহু আয়া আয় রব্বুল আলামিন তুমি তোফাইল আমরের জন্য একটা নিদর্শন দিয়া দাও আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলেন তোফাইল ইবনে
ইবনে আমরের ঠিক কফলের মাঝ বরাবর একটা নূরের সিল আল্লাহ সাথে সাথে দিয়ে দিলেন বলে সুবহানাল্লাহ। এবার খুশি হওয়ার কথা না, তোফাইল কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই নূর লয়ে যদি আমি আমার কওমের কাছে যাই তারা তো দাওয়াত গ্রহণ করবে না, কবি তোমার চেহারা বিকৃত হয়ে গেছে। আমার এই নূরটা সরাই অন্য জায়গায় দেন। আবার দোয়া করলেন, আয় আল্লাহ এই নূর সরাইয়া তার লাঠির মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, এবারে সবার হাতে লাঠি ছিল, এখন আমরা বুড়ো হয়ে গেল লাঠি নিতে চাই না, মানুষে বলবে পঙ্গু হয়ে গেছে। আর সবার হাতে লাঠি থাকা সুন্নত, সবার হাতে লাঠি থাকা কি সুন্নত, লাঠি থাকা সুন্নত, একটা লাঠি নিবেন সুন্নত, এটা একটা সুন্নত। আমরা অনেক সময় খুতবা পড়তে গেলে লাঠি নেই, আমার মসজিদেও আছে, যারা যান তারা দেখেছেন আমার মসজিদে একটা লাঠি দেখেছেন না, এই লাঠি শুধু জুমার দিনে নেওয়া সুন্নত না, সব সময় সুন্নত। আমার নবীজির কাছে সব সময় থাকতো, খুতবা পড়ার সময় কান্দের সাথে কখনো হেলান দিতেন, আবার কখনো হাতের মধ্যে থাকতেন। এবারে লাঠির ঠিক যেখান থেকে ধরে এই জায়গায় নূরটা নিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এইবারে তোফাইল ইবনে দাউসি তার দাউস গোত্রের কাছে গেলেন, রাত, তখন রাত গভীর রাত, প্রচুর আকাশে বৃষ্টি হচ্ছেন, আকাশ মেঘাচ্ছন্ন গভীর রাত, আল্লাহ তার নূরের পাওয়ার এত দিলেন, সেই লাঠির মাথার নূর দেখে দেখে কওমের কাছে পৌঁছে গেলেন। তার নূর দেখে তার কওমের লোকেরা তার চতুর্দিক থেকে জড়াই ধরলেন, ও আমর দাউসি, ও তোফাইল ইবনে আমর, এই নূর কোথায় পেলে, কোথা থেকে এসেছ? তখন তিনি বললেন, এটা ইসলামের নূর, এটা নবীজির নূর, এটা কোরআনের নূর, আমি মুসলমান হয়েছি এর নিদর্শন স্বরূপ নূর তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখা গেল তাফসীরের মধ্যে এসেছেন, সাথে সাথে ওই দাউসি গোত্রের অর্ধেক মানুষ মুসলমান হয়ে গেলেন বলে সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হয়েছিল, দিনের বেলা মক্কা বিজয় হয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছেন, রাত হয়ে গেছে, হঠাৎ করে হাজার হাজার মানুষের ঘোড়ার আওয়াজ শুনতেছেন, ঘোড়া ছড়ায় আসতেছেন, ঘোড়া দৌড়ে আসতেছেন। সাহাবীরা হাতে তরোয়ারি নিয়ে ফেললেন, না জানি শত্রুরা আসতেছে, আমার নবীজি বলতেছেন অস্ত্রের দরকার নাই, আমার কানের মধ্যে তো হয়নি, আমার দাউসির বাহিনীর আসতেছে আর কেউ নাই। দেখা গেল কয়েক হাজার ওই দাউসি গোত্রের সব মানুষ এসে নবীজির হাতে মুসলমান হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ। এগুলো কোরআনের মজেজা, এগুলো কোরআনের, এখন আমার আলোচনা শেষ, এখন কোরআন পড়বেন না কোরআন ছাড়বেন, কোরআনের সাথে বন্ধুত্ব রাখবেন না ছেড়ে দেবেন, ইনশাআল্লাহ আজকের থেকে কোরআনের সাথে মহব্বত রাখবো, কোরআনের সাথে বন্ধুত্ব রাখবো, কোরআন নিজে পড়বো, কোরআন অনুযায়ী আমল করব, সন্তানকে পড়াবো এবং কোরআন দিয়ে সমাজ গঠনের চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলোকে যদি আমি মারাও যাই আমার শাহাদাতের মত নসিব হয়ে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। এখন কমিটি কিছু কথা বলবে, তারপরে মোনাজাতের দিকে যাবো। বড় ভয় হয় কি নিয়ে আপনার সামনে দাঁড়াবো, বড় ভয় হয় কি নিয়ে কবরে যাবো। আল্লাহ আপনি নাকি চোখের পানি খুব পছন্দ করেন, একটু তাকাই দেখেন না আপনার বান্দারা কান্দে, চোখের পানির দিকে তাকায় তাকায় আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ, কিয়ামত পর্যন্ত দায়মার কায়েম রাখো। যে শিক্ষকেরা অক্লান্ত কষ্ট করে এই বাচ্চাদেরকে পড়াচ্ছেন, আল্লাহ কোরআনের সুপারিশ তাদের যেন ওয়াজিব করে দাও, কিয়ামতের দিনে এই উসিলা করে তাদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ যে গার্ডিয়ানরা তাদের সন্তানদেরকে পড়াচ্ছেন, কষ্ট করে অর্থ খরচ করতেছেন, আল্লাহ হাফেজের বাপ হওয়ার তৌফিক দাও। আল্লাহ তাদেরকে দিয়ে কামাই খাবার আশা নাই, আমার জানা জানা জানি পড়াইতে পারে আল্লাহ, একজন আলেমের বাপ হওয়ার সৌভাগ্য দাও। কান্দে কইরা লাশ নিয়া যেন কবরে রাখতে পারে এমন একজন সুসন্তান দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াহদিনী ওয়াফিনী ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন।
العالمين আল্লাহ মেহেদী ভাই আমার অত্যন্ত মহব্বতের একজন মানুষ দোয়া চেয়েছেন আল্লাহ দয়া করে আপনি তার কবুল করে নেন তার ওয়াইফকে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ এখন অনেক ব্যবসায়ীর হাত উঠিয়েছেন আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যকে কবুল করে নেন আল্লাহ মুমিন সদকার সাহেব আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা তার বাবা নাই আল্লাহ তার বাবার কবরিয়ার হাদিয়ে পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে আত্ম মাদ্রাসার পরিচালক হাফেজ আবুল হাসান নোমান সাহেবের আব্বা একজন হাফেজ সাহেব ছিলেন আমাকে ছেলের মতো মহব্বত করতেন সব সময় হাসি মাখা মুখটা ছিল চেহারাটা চোখের সামনে ভাসে এমন সুসন্তান দুনিয়া রেখে গেছেন আল্লাহ ইউসেলে তারে মাফ করে দাও আল্লাহ তার কবরটারে জান্নাতের টুকরো বানাও আমার ডান পাশে তার একজন ভাতিজা আমাদের অঞ্চলের জন্য গৌরব আব্দুল আজিজ সাহেব দামাত বরকতুল্লাহ আলাই আল্লাহ তাকে কবুল করে নাও আল্লাহ তার আইলেমে আরো বরকত দাও আল্লাহ তার যোগ্যতার মধ্যে আরো বরকত দাও আল্লাহুম্মা তাকাব্বাল দুআ রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে বাঁচাও আল্লাহ ফিলিস্তিনিদেরকে বাঁচাও আল্লাহ তারা বড় মজলুম তাদের খানা দেয় না পানি দেয় না বিদ্যুৎ দেয় না জ্বালানি দেয় না ঔষধ দেয় না আল্লাহ তাদের সন্তানগুলো কোলে নিয়ে আহাজারি করে না তারা শুধু বলে হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল আল্লাহ তারা বড় দামের মানুষ তারা বড় দামের শহীদ হিসেবে কবুল করে দাও আল্লাহ আমরা যাইতে পারি না মন কান্দে যাওয়ার যদি রাস্তা থাকতো জীবনের মায়া করতাম না ছোট ছোট মাসুম সন্তানদের বুকগুলা ঝাঁঝরা করে দিচ্ছে এই জারুর সন্তানে হায়নাদের তুমি গজব দাও আল্লাহ তোমার কাছে গভীর রাতে দোয়া করি আল্লাহ আমাদের কাছে একজন নেতা দাও ইমাম মেহেদী আলাইহিস সালামকে দাও আমরা যেন থাক পতাকার নিচে বসে তার মুজাহিদ হয়ে তার সাথে আমরা জিহাদ করতে পারি তৌফিক দাও আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাজিল করো হানাহানি বন্ধ করো আল্লাহ আমরা সবাই মুসলমান এটাই আমাদের বড় পরিচয় কোন দল বুঝি না কোন মত বুঝি না কাদের সাথে কাঁধ মিলায় বাংলাদেশের সার্বভৌমত্বকে যে রক্ষা করতে পারি তৌফিক দাও আল্লাহ বাংলাদেশের জনগণকে বাঁচাও সকল প্রকার আশা আবাদার মুসিবত থেকে আমাদের হেফাজত ফরমাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ জন্মিছি যখন মরিতে হবে মারা যেই মাসে যাইব মাসটা যেন হয় রমজান মাস যেই রাতে দেই দিনে পরানটা বাইরে যাবে রুহটা বের হয়ে যাবে গো সময়টা যেন শুক্রবার রাত অথবা শুক্রবার দিন হয় জীবনের সর্বশেষ কথা যেন জবানে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল